बंकिम बाबू के अपनारा चेनें तार बंधु समीर बाबू के ना चिनले कोनो क्षति नहीं। गल्पटिर मध्य दिए आमरा चिने नेब दुजोनके जानब साधारणेर मध्य विचरण करे अति साधारण एकटी जीवन निर्वाह करेओ बंकिम बाबूर आटपौरे जीवनेर एक असाधारण अभिज्ञता बंधु समीर बाबूर सहयोगिताय विपद थेके तार उद्धारेर काहिनी और सबशेषे आपनारा खुजे पाबेन एकटी विख्यात गल्पेर रेश। एटी एकटी सम्पूर्ण पर्व अर्थात समग्र गल्पटी प्रथम थेके शेष अब्दि वर्णित हयेछे एई एकटी पर्वेर मध्य दिये। और हाँ, जेमन पंडितरा बोले गियेछेन साधारणेर मध्य थेकेई किन्तु जन्म नेय असाधारण काहिनी। नमस्कार, आमि अरित्र निये एसेछि आपनादेर जोन्नो एकटी गल्प बंकिम बाबूर भय। এই গল্পে বঙ্কিম বাবুর চরিত্রে অভিনয় করেছেন রাজা ঘোষ, সমীর বাবুর চরিত্রটিতে অভিনয় করেছেন ফেরারি মন আপিওর সোল চ্যানেলের পক্ষ থেকে শ্রী বুবাই সাহা এবং এখানে শ্রী কাশীনাথ টুডুর মধ্য দিয়ে গেস্ট অ্যাপিয়ারেন্স হয়েছে গৌতম সেনগুপ্তের। দেখতে থাকুন বঙ্কিম বাবুর ভয়। কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে মন্তব্যের মাধ্যমে জানাবেন, অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের আরও একটি অনুরোধ জানাবো, যদি আমাদের চ্যানেলের উপস্থাপনা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিরন্তর আমাদের উৎসাহ দিতে থাকবেন। শুরু করছি আজকের গল্প বঙ্কিম বাবুর ভয়। গ্রীষ্মের এক ঝাঁঝা দুপুরে ভুবন ডিঙার বিখ্যাত ফাঁকা মাঠটি ধরে হনহন করে হেঁটে আসতে দেখা গেল এক মধ্যবয়স্ক ভদ্রলোককে। হাতে ধরা একটি ব্যাগ, মাথায় ছাতা, চোখে চশমা, মাথা ভর্তি কাঁচা পাকা মেশানো চুল, বিষস্কন্ধ। তার হাঁটবার ধরনে একটু বেশি ব্যস্ত বলে মনে হলো ওনাকে। এতটাই উদ্ভ্রান্তের মতো হাঁটছিলেন তিনি যে সামনের মাটি থেকে বেরিয়ে আসা বড় পাথরের টুকরোটিকে যেন দেখতেই পেলেন না। একটা ঠোক্কর খেতে হলো তাতে। পরে যেতে যেতে সামলে নিয়ে একবার পিছনে তাকিয়ে দেখে নিলেন পাথরটিকে, তারপর খোঁড়াতে খোঁড়াতে সামনে এগিয়ে গেলেন তিনি। দৃশ্যতই একই সঙ্গে বিরক্ত ও কোনো কারণে বিধ্বস্ত মনে হচ্ছিল তাকে। মাঠ পার করে একটি ছোট ডোবা পড়ে একপাশে, সেটিকে বায়ে রেখে একটু এগিয়েই অনেকটা ছড়ানো জায়গা নিয়ে একটি ছোট পুরনো আমলের কটেজ বাড়ির মতো দেখতে একটি বাড়ি চোখে পড়ল। পুরো জায়গাটি অবশ্য ইটের দেওয়াল দিয়ে ঘেরা, তবে সংস্কারের অভাবে জায়গায় জায়গায় ভেঙে গিয়েছে সেটি। এই বাড়ির সামনের গেটে এসে গেট খুলে ভিতরে ঢুকতে গিয়ে নেম প্লেটে চোখ পড়াতে একটু থমকে গেলেন ভদ্রলোক। দশক পেরোনো পুরনো নেমপ্লেটটিতে বড় বড় করে লেখা শ্রী বঙ্কিমচন্দ্র রায়, শিক্ষক, ইতিহাস, আনন্দ নিকেতন ভবন, সন 1940। আনন্দ নিকেতন? এখন তো থাকার মধ্যে শুধু নিকেতনটাই পড়ে আছে। আনন্দ বোধহয় পাকাপাকিভাবে বিদায় নিয়েছেন আমাদের বাড়ি থেকে, বাবার সাথে সাথে। গেটটি বন্ধ করে পকেট থেকে চাবি বের করতে করতে মনে মনে গজগজ করে উঠলেন ভদ্রলোক। তারপর এগিয়ে গেলেন সদর দরজায় তালা খোলবার জন্য, যদিও পথে একটু অপ্রত্যাশিত বাধা পেয়ে তাকে থমকে দাঁড়িয়ে যেতে হলো কিছুক্ষণের জন্য। দ্বিতীয়বার বঙ্কিমবাবু? কে? ও সমীরবাবু, কখন এলেন? আসুন, ভিতরে আসুন। সমীরবাবু সমীর রঞ্জন মিত্র হলেন বঙ্কিমবাবুর প্রতিবেশী। তার বসত বাড়িটি বঙ্কিমবাবুদের বাড়ি থেকে একটু এগিয়েই। আসলে একটু দিনমান থাকলেই স্কুল থেকে ফেরবার পথে ভুবন ডিঙার মাঠটি তার বাড়ি ফেরবার শর্টকাট রাস্তা হিসেবে ব্যবহার করেন বঙ্কিমবাবু। সেক্ষেত্রে আগে পরে তার বাড়িটি না হলে ঘুরে রাস্তা দিয়ে আসতে হলে পাড়ায় ঢোকবার মুখে দুটি তিনটি বাড়ি অতিক্রম করে সমীর বাবুর বাড়ি টপকে তবে তার বাড়ি পড়ে। এমনিতে খুবই অমায়িক প্রকৃতির মানুষ এই সমীর বাবু। বঙ্কিমবাবুর সঙ্গে নানা বিষয়ে মিল রয়েছে তার। সবথেকে বড় বিষয়টি হলো দুজনেই অকৃতদার, ফলে সখ্যতা জমে উঠতে বেশি সময় লাগেনি তাদের মধ্যে। সমীরবাবু এখানে মাস তিনেক হলে এসেছেন। বঙ্কিমবাবুরা অবশ্য এখানকারই আদি বাসিন্দা। সমীরবাবুকে দেখতে পেয়ে এখন সদর দরজার তালা খুলে ভিতরে ঢুকলেন বঙ্কিমবাবু, অবশ্যই তার বন্ধুকে সঙ্গে নিয়ে। কি হয়েছে বলুন তো, আপনাকে এরকম বিধ্বস্ত দেখাচ্ছে কেন? ভিতরে ঢুকে একটি চেয়ারের উপর বসে জিজ্ঞাসা করলেন সমীরবাবু, খাটে বসা বঙ্কিমবাবুকে উদ্দেশ্য করে। ওনার গলায় আর শার্টের বুকের কাছে লেগে থাকা হালকা নীল রঙের পোঁচটা নজর এড়ায়নি সমীরবাবুর। ভেতরে ঢুকে পুরো এক গ্লাস জল ঢকঢক করে খেলেন আগে বঙ্কিমবাবু। খাটের পাশে রাখা ছোট টেবিলে গ্লাসটা ঠক করে নামিয়ে রাখলেন তিনি। তারপর বললেন, পেশারপতি পেশানের পুরস্কার। মানে? নত মস্তকে মাথাটি সামনের দিকে ঝুঁকিয়ে অত্যন্ত অবসন্ন অসহায়ের মতো বসেছিলেন বঙ্কিমবাবু। ওইভাবেই বসে থেকে থেকে তিনি ধীরে ধীরে যা বললেন তার মর্মার্থ এই, ঘটনাটি ঘটেছে স্কুলে। আজকে শনিবার, এমনিতেই হাফ ছুটি। বঙ্কিমবাবুর ক্লাস ছিল ছুটির আগে শেষ ক্লাস, ক্লাস ৮-এর বি সেকশনে। পাল বংশের উত্থান ও পতন নিয়ে যথারীতি বিভোর হয়ে পড়েছিলেন তিনি। মনের আনন্দে ক্লাস করাচ্ছিলেন সময়জ্ঞান ভুলে। খেয়ালও করেননি কখন ক্লাস শেষের ঘন্টা পড়ে গিয়েছে। তার ক্লাসের ছাত্ররা বেশ কিছুক্ষণ উসখুস করছিল জায়গায় বসে। গুনগুন গলার সুর ক্রমশ ওপরে চড়তে শুরু করে দিল তাদের। কয়েকজন রীতিমতো উঠে দাঁড়িয়ে ঘোষণা করল, ক্লাস শেষ হয়ে গিয়েছে, ছুটির ঘন্টা বেজে গিয়েছে, এখন তাদের বাড়ি যেতে দেওয়া হোক। কয়েকটা দরকারি তথ্য বলে দেওয়া বাকি ছিল। হাত দেখিয়ে ছাত্রদেরকে নিরস্ত করে সেটাই বারবার বলবার চেষ্টা করছিলেন বঙ্কিমবাবু। এমন সময় ছাত্রদের বেঞ্চির মাঝামাঝি দিক থেকে একটি জল ভর্তি বেলুন উড়ে এসে আঘাত করে তাকে। পুরো কালিমালিপ্ত হয়ে যান তিনি মুহূর্তের মধ্যে। রুমালে মুখ টুক মুছে যতক্ষণ ধাতস্থ হলেন ততক্ষণে ক্লাস ফাঁকা। কীর্তিমান ছাত্রের দল ধা হয়ে গিয়েছে ততক্ষণে অকুস্থল ছেড়ে। তার বন্ধুবর্তির দিকে সমবেদনার দৃষ্টিতে তাকালেন সমীরবাবু। এরকমই কিছু তিনি মনে মনে আঁচ করছিলেন, আর ঠিক সেটাই ঘটেছে। গত কয়েক মাস ধরে খুব কাছ থেকে দেখে আসছেন তিনি বঙ্কিমবাবুকে। আপাত মস্তক নিরীহ নির্বিবাদী এই মানুষটি এখানে পরিচিত বিভিন্ন নামে, ব্যাকা, বঙ্কু, ব্যাকাচাঁদ। ভাববাচ্ছে ডাকবার সুবিধায় যে যেমন নাম পেয়েছে একটা লাগিয়ে দিয়েছে। স্বভাব পরোপকারী এই মানুষটির কাছ থেকে যে যেমন উপকার চেয়েছে দু হাত বাড়িয়ে নিয়ে গিয়েছে, পরিবর্তে জুটেছে বিভিন্ন শ্রেণীর লাঞ্ছনা। প্রতিবাদ বিমুখ এই মানুষটির স্বভাব অবশ্য তাতেও বদলায়নি, কিন্তু কতদিন চলবে এইভাবে? হেডমাস্টার মশাইয়ের কাছে কমপ্লেন করেছেন? কি বললেন উনি? বলেছেন তো, চোখে মুখে কালিঝুলি মেখে হেডমাস্টার নরহরিবাবুর ঘরে ঢুকতে চশমাটি খুলে গম্ভীর মুখে কিছুক্ষণ তাকিয়ে দেখলেন আমার অবস্থা। তারপর বললেন, চোখ মুখ আর শার্টের বুকের কাছটা ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে টিচার্স রুমে ফ্যানের নিচে বসে ভালো করে শুকিয়ে নিই। এ নিয়ে জল ঘোলা করার আর কোনো মানে নেই। আর হ্যাঁ, কাল বিকেলে কাশীনাথবাবুর বাড়িতে স্কুল পরিচালনা সমিতির একটি মিটিং আছে, ওখানে ফান্ডিং পাওয়া যাবে বলে উনি আশ্বাস দিয়েছেন। মনে আছে তো? সময় বুঝে চলে আসবেন, মনে থাকে যেন। আপনি না গেলে উনি বলেই দিয়েছেন কিছুই দেবেন না। আপনি দেখেছিলেন বেলুন কে ছুঁড়েছে? আর কাশীনাথ বাবু কে? স্কুল পরিচালন সমিতির মিটিং স্কুলে না হয়ে ওনার বাড়িতে হচ্ছে, ব্যাপারটা ঠিক বুঝলাম না। আপনি না গেলে স্কুলের ফান্ডিং উনি দেবেন নাই বা কেন? স্বনামধন্য শ্রী কাশীনাথ টুডু স্কুল পরিচালনা সমিতির একজন কেষ্টবিষ্টু পদাধিকারী, শাসক দলের অত্যন্ত ঘনিষ্ঠ এবং আস্থাভাজন লোক। স্কুলের বিভিন্ন খাতে খরচের প্রধান লগ্নিকারী ও টাকা পয়সার যোগানদার। ওর ভয়ে এই গ্রামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। হেডমাস্টার এটাকে মিটিং বলে চালালেও ওটি আদতে কোনো মিটিং নয়, ওনার তোষামোদির জন্য একটু মনোরঞ্জনের ব্যবস্থা, জলসা। আর এই জলসাগুলিতে আমাকে ডাকা হয় একটি সঙ্গত কারণে। প্রতিটি জলসার একটি খোরাক লাগে, যার পিছনে লেগে দিব্যি ফুর্তিতে সময় কেটে যায়। ওনার জলসাগুলিতে আমি হলাম সেই খোরাক। মঞ্চ আলো করে বসবেন শ্রী কাশীনাথ টুডু ও তার স্যাঙাতরা, আর খোরাক হবেন এক মেয়ে বা দ্বিতীয়তম এই বাঁকাচাঁদ। এই হলো প্রতিটি জলসার অভিন্ন কর্মসূচি। বুঝেছেন ব্যাপারটা? বুঝলাম। আর বেলুন ছোড়ার ব্যাপারটা কে ঘটালো? ওনারই সুপুত্র শ্রীমান পল্টু ছাত্রদের বিশৃঙ্খলার সুযোগ নিয়ে। থাক, বাকিটা বুঝে গিয়েছি। এই কথা বলে অবসন্ন বন্ধু প্রবরকে চাঙ্গা করে তোলবার উদ্দেশ্যে অন্য প্রসঙ্গে হালকা রসিকতার কিছু কথাবার্তা শুরু করলেন সমীরবাবু। যদিও আলাপচারিতা চলবার ফাঁকে খেয়াল করলেন তখনও বেশ বিষণ্ন ও অন্যমনস্ক লাগছে বঙ্কিমবাবুকে। কোনো একটি কারণে যেন উতলা হয়ে পড়েছেন তিনি। এরকমভাবেই দু চারটি কথা চালানোর পর তিনি থেমে গেলে এতক্ষণে যেন হুঁশ ফিরে এলো তার। সমীরবাবুর দিকে তাকিয়ে একটি অপ্রস্তুতের হাসি হাসলেন তিনি। ক্ষমা করবেন সমীরবাবু, আসলে অন্য একটা বিষয় নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছি। আপনার কথাগুলি ঠিক খেয়াল। আবার কি হলো? কাশীনাথ বাবুর মিটিং নিয়ে দুশ্চিন্তায় পড়ে? সমীরবাবু বাকিটা বলতে গিয়ে থেমে গেলেন, কারণ বঙ্কিমবাবু এই অবধি শুনে হাত নেড়ে ইশারায় তাকে না বলে দিয়েছেন। তারপর সমীরবাবু থেমে যেতেই তিনি বললেন, তা নয়, গল্পটা অন্য জায়গায়। আচ্ছা, আপনি তো আমারই প্রতিবেশী। আমার বাড়ির চত্বরের আশেপাশে কোথাও কোনো অস্বাভাবিক কিছু কি চোখে পড়েছে আপনার? এই ধরুন রাত বিরেতে। এই অস্বাভাবিক বেয়ারা প্রশ্নে একটু থতমত খেয়ে গেলেন সমীরবাবু। কোনো কথা না বলে দুদিকে সামান্য একটু মাথা নাড়িয়ে তিনি পাল্টা প্রশ্ন করলেন, কেন, কিছু হয়েছে নাকি? এর উত্তরে কিছুক্ষণ চুপ করে রইলেন বঙ্কিমবাবু। তারপর বললেন, ঘটনার সূত্রপাত পরশু দিন রাতে। বেশ গভীর রাত হবে তখন, অকাতরে ঘুমাচ্ছি। হঠাৎ বেশ কিছু জোরালো আওয়াজে ঘুম ভেঙে গেল। মনে হলো মাথার উপরের ছাদে যেন কিছু চলে ফুলে বেড়াচ্ছে, যেন একদল বেশ মোটাসোটা লোক ছাদে উঠে ইতস্তত মাছ পাস্ট করে যাচ্ছে এ মুড়োর থেকে ও মুড়োর। ভয়ে কাঠ হয়ে বিছানাতেই শুয়ে রইলাম, নড়িনি এখান থেকে। আমাদের বাড়িটা ছোট একতলা বাড়ি হলে কি হবে, পুরনো আমলের বাড়ি তো, খুব শক্তপোক্ত আর মজবুত। এইটা বুঝতে পেরেছিলাম যে কোনো লোকের সাধ্যি হবে না দরজা ভেঙে ভেতরে ঢোকে, যদি আমি নিজে থেকে না বেরোই। তো পায়ের আওয়াজের মালিকরা মনে হলো ছাদে ঘুরে ঘুরে দেখছে কোন দিক দিয়ে নামলে ওদের সুবিধা। তারপর যেন কোনো কিছুর তাড়া খেয়ে সব কটা একসঙ্গে পালালো। তারপর আমি ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়লেন? এই বিভীষিকাময় অভিজ্ঞতার পর আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লেন? আশ্চর্য। কি করব বলুন, এখানে প্রায় বাদরের দল চলে আসে ঘুরতে ঘুরতে। সামনে একটু এগোলেই ঘন গভীর বেলমুড়ির জঙ্গল, ওখান থেকে ছিটকে আসে বাদরের দল খাবার দাবারের আশায়। আমি ভেবেছিলাম সেরকমই কিছু হবে হয়তো। আর তাছাড়া যা বললাম, রাত বিরতের আওয়াজের পিছনে ধাওয়া করতে গিয়ে দরজা খুলে বাইরে বেরোনোর কোনো সদিচ্ছাই আমার নেই। একা থাকি, বুকে একটা ছুরি বসিয়ে দিলে দোতলার টঙের ঘরে উঠে যাওয়া ছাড়া আর কোনো গতি থাকবে না আমার। বেলমুড়ির জঙ্গল বলাতে একটা কথা মনে এলো আমার, আপনি বলুন, তারপর আমি বলছি। অনুমতি পেয়ে এরপর আবার বলতে শুরু করলেন বঙ্কিমবাবু। যাই হোক, বাকিটা বলি। গতকাল রাত্রে যা ঘটল তা আরও মারাত্মক, আমার ভিতরের হাড় পর্যন্ত কাঁপিয়ে দিয়ে গিয়েছে ঘটনাটা। গতকাল রাত্রে কিছুতেই ঘুম আসছিল না। গতকাল কীরকম গুমোট গরম গিয়েছে মনে আছে তো? খাটে শুয়ে এপাশ ওপাশ করছি, হঠাৎ আবার ছাতের উপর সেই আওয়াজ, সেই এক শব্দ, আগের দিনের মতোই। যেন ছাতের উপর কুচকাওয়াজ করছে চার পাঁচটা মোটা মোটা লোক। জেগেই ছিলাম, তাই বোধহয় আওয়াজটা যেন আরো স্পষ্ট। বেশ কিছুক্ষণ এরকম আওয়াজ চলার পর আবার সেই ধুপুর ধুপুর শব্দ, যেন ছুটে পালাচ্ছে সকলে মিলে। আর শুয়ে থাকিনি, এবার পালাবার শব্দটা শুনতে পেতেই খাট থেকে নেমে চলে গেলাম জানলার কাছে। তারপর উঁকি মেরে দেখি। এই অবধি বলে কিছুক্ষণের জন্য থামলেন বঙ্কিমবাবু। ভুরু কুচকে যেন খানিকক্ষণের জন্য ভেবে নিলেন দৃশ্যটা, তারপর স্তিমিত মুখে অধবদনে বললেন, কলতলার ওপাশে ওই গোয়ালঘরটা দেখছেন? ওটা এখন শূন্য, কিন্তু ছোটবেলাতেও দেখেছি ওখানে গরু থাকতো। যাই হোক, কাল রাতে জানলা দিয়ে উঁকি মেরে দেখি ওখানে একটা লম্বা লোক দাঁড়িয়ে, ওর পাকা ছাদের উপর। লোক আপনি ঠিক দেখেছেন তো? মুখটা দেখেছেন? কি বলবো সমীরবাবু, একদম স্পষ্ট, কোনো ভুল নেই। আর মুখ দেখবো কি করে? দিনের বেলাতেই তো ওখানে স্পষ্টভাবে মুখ চেনা যায় না, তাই আবার রাতের অন্ধকারে। তবে লোকটা চাপা জামা কাপড় পরেছিল, চামড়ার জ্যাকেটের মতো শক্তপোক্ত কিছু, প্যান্টটাও সেই রকম চাপা, যেন গায়ের সঙ্গে লেপ্টে রয়েছে। আর জুতোটা ছিল গোড়ালি ছাড়িয়ে হাঁটু অবধি, প্রায় অনেকটা গামবুটের মতো, লম্বায় প্রায় আপনার মতোই 2-1 ইঞ্চি এদিক ওদিক। মাথায় আবার একটা বাঁচখাই হেলমেট। হেলমেট? সেটা বুঝলেন কি করে? চাঁদের আলো পড়ে চকচক করছিল যে। বেশ, তারপর? লোকটা মনে হলো যেন কিছু খুঁজছে, এমনভাবে গোয়ালঘরের ছাদের উপর থেকে চারধারে তাকাচ্ছিল সে। ওইভাবে দেখতে দেখতে হঠাৎ যখন আমায় আবিষ্কার করলো জানলা দিয়ে উঁকি মারতে, তখন যেন কতটা অপ্রস্তুত হয়েই চলে গেল, একটা প্রকাণ্ড লাফ মেরে। আরও বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম কিছু দেখতে পাওয়ার আশায়, কিন্তু সে উপদ্রব আর ফিরত আসেনি। শেষে আমিও বিরক্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। বঙ্কিমবাবুর বক্তব্য শেষ হওয়ার পর বেশ খানিকক্ষণ থম মেরে বসে থাকলেন সমীরবাবু। বিষয়টা সত্যিই চিন্তার। রাত্রিবেলায় একদল ডাকাত বন্ধু তথা প্রতিবেশীর ছাদ ভাঙবার মতলব আসছে, এ তো সত্যিই দুশ্চিন্তার বিষয়। খানিকক্ষণ গুম হয়ে বসে থাকলেন তিনি, তারপর যেন মনস্থির করে উঠে দাঁড়িয়ে বললেন, বেশ, সব শুনলাম এবং বুঝলাম। এবার আপনি একটা কাজ করুন, আপনার রাত্রে যা যা প্রয়োজন সেগুলি চটপট একটা বাক্সে ভরে নিয়ে আসুন তো দেখি। কিন্তু কোথায়? কোথায় আবার, আমার বাড়িতে। আজ রাত্রে আপনি আমার বাড়িতেই থাকবেন। এই ব্যাপারটাই ভাবিয়ে তুলেছিল বঙ্কিমবাবুকে। এই কারণেই তিনি দ্বিধাগ্রস্ত ছিলেন বন্ধুকে এই বিষয়ে কিছু বলবার ব্যাপারে। তার মনে হয়েছিল তার শোচনীয় দুরবস্থার কথা শুনে ব্যতিব্যস্ত হয়ে উঠতে পারেন সমীরবাবু, আর ঠিক সেটাই হল। সমীরবাবুর প্রস্তাবে এখন হাঁ হাঁ করে উঠলেন বঙ্কিমবাবু। সমীরবাবু শুনুন শুনুন, চিন্তার কোনো কারণ নেই। আমাদের এই পুরানো বাড়ি, শক্তপোক্ত দেওয়াল ভেঙে কোনো মতেই কেউ বাইরে থেকে ভিতরে ঢুকতে পারবে না। আমি সুরক্ষিত এই ছাদের নিচেই। এবারে আপনি শুনুন, আপনার কোনো কথাই আর শুনছি না। আজ আপনাকে আমার বাড়িতে থাকতেই হবে, দরকার পড়লে কাল পরশুও। চলুন। अनेक तर्क वितर्केर पर अवशेषे हार मानलें बंकिम बाबू बंधुर जेदेर काछे। तिनी बोलें, बेश, काल थेके आमी थाकबो आपनार बाड़ीते गिये कयेकदिन। आपनी जखन एत करे बोलछेन तबे आज नय समीर बाबू, आज आमार एकटू छुटी दितेई होबे। केन आज के कि सुपार्श्व बाबूर कयेकटी परीक्षार खाता देखे जमा दिते होबे कालकेर मध्येई, ना होले समस्या। दाड़ान दाड़ान, सुपार्श्व बाबू माने ओई सुपार्श्व मजुमदार गणित शिक्षक, ताई तो? आपनी आगे बोलेछिलेन ओर कथा। ता आपनी तो इतिहासेर शिक्षक, ओनार अंकेर खाता आपनी देखबेन कि करे? ব্যাপারটা ঠিক বুঝলাম না। মৌন হয়ে দাঁড়িয়ে রইলেন বঙ্কিম বাবু। তার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে ধীরে ধীরে ব্যাপারটা বুঝতে পারলেন সমীর বাবু। তারপর বললেন, আর কতদিন অন্যের বোঝা নিজের ঘাড়ে নামিয়ে আনবেন বলুন তো মশাই? ওনার সঙ্গে গতকাল দেখা হলো মুন্ডেশ্বরের মন্দিরের সামনে বড় কালীতলার বাজারে। দেবী শাস্ত্রী ঘুরে বেড়াচ্ছেন উনি, আপনার ঘাড়ে দায়িত্ব ফেলে সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। আপনার ইতিহাসের খাতা কি উনি দেখে দেন? নীরব থেকে দুদিকে মাথা নাড়লেন বঙ্কিমবাবু। হতাশ হয়ে পাল্টা মাথা নাড়তে নাড়তে সমীরবাবু বললেন, আপনার ভয় রোগটি দেখছি তুঙ্গে মশাই। যাই হোক, আজকের দিনটা আপনাকে ছাড়লাম, কাল থেকে কিন্তু কোনো অজুহাত আমি শুনব না। রাত্রে দরজার ভিতর থেকে তালা লাগিয়ে শোবেন, কেউ এসে ডাকলেও সাড়া দেবেন না। আসি তাহলে। মুখ ঘুরিয়ে দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার সময় হঠাৎ কি মনে পড়াতে আবার বঙ্কিম বাবুর কাছে সরে এলেন সমীর বাবু। তারপর বললেন, ওই যা, যে কারণে আসা বলতেই ভুলে গিয়েছিলাম। বেলমুড়ির জঙ্গলের খবরটা শুনেছেন? না, কি বলুন তো? ওখানকার জঙ্গলে অদ্ভুত কিছু একটা ঘটনা ঘটেছে। 3 দিন আগে রাত্রিবেলায় নাকি ওখানে তারা খসে পড়ে। গভীর রাত্রে ঘটনাটি ঘটায় নাকি কেউ বুঝতে পারেনি। জঙ্গলের আশেপাশে যাদের বাড়ি তারা নাকি শুধু একটা হালকা ভূমিকম্প মতন কিছু অনুভব করেছে, ব্যাস, সাথে একটা মৃদু গো গো আওয়াজ, আর কিছুই নয়। তবে আসল ব্যাপারটা আজ সকালে ঘটেছে। একদল সাঁওতাল ঢুকেছিল জঙ্গলের একটু গভীরে। সেখানে তারা আবিষ্কার করে 6টি মানুষের মৃতদেহ। হ্যাঁ, বলেন কি? ডাকাত নাকি? মনে হয় না। আশেপাশে কোনো অস্ত্রও পাওয়া যায়নি। তাছাড়া মৃতদেহগুলি ভারী অদ্ভুতভাবে পাওয়া গিয়েছে। কারোর চোখ খোলানো, কারোর মুখের একটা দিকের কিছুই নেই। দাঁতগুলি ভয়ঙ্করভাবে বাইরে বেরিয়ে এসেছে, আর প্রত্যেকটি মৃতদেহই ভয়ঙ্করভাবে ক্ষতবিক্ষত, যেন কেউ অপারেশন চালিয়েছে এদের ওপর। সে কি পুলিশ কিছু খুঁজে পেল না? না, জঙ্গলের ভিতরে খানা তল্লাশি চালানোর ব্যাপারে ওরা খুব একটা আগ্রহী নন। এই ধরনের সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন চালাবার মতন যথেষ্ট লোকবল এখানকার পুলিশের নেই। তাছাড়া মৃতদেহগুলির কোনো দাবিদার নেই। এরা নাকি স্থানীয় লোকও নয়। আপনি সারাদিন বাইরে ছিলেন, আপনি কিছু শোনেননি? আর শোনা, স্কুলের গণ্ডির মধ্যে ঢুকে গেলে বঙ্কিমবাবু পুরো গর্তের মধ্যে সিঁধিয়ে যান। নিজের ক্লাস আর পড়াশোনা ছাড়া অন্যের সঙ্গে যা কথাবার্তা হয় তা অত্যন্ত মামুলি, সাদামাটা মনে করবার চেষ্টা করলেন। হ্যাঁ, আজ টিফিনের সময় টিচার্স রুমে সকলে গোল হয়ে বসে নিজেদের মধ্যে মৃদু গলায় কিছু একটা নিয়ে তর্কাতর্কি চালাচ্ছিলেন বটে। ডাকাত কথাটাও যেন একবার দুবার কানে এলো, কিন্তু পরীক্ষার খাতা নিয়ে ব্যস্ত থাকায় তিনি আর ও নিয়ে বিশেষ মাথা ঘামাননি। তাছাড়া এসব কেষ্টবিষ্টুদের মাঝে নাক না গলানোই ভালো। এনারা একটা চেয়ারে বসে বড় বড় বাঘ সিংহ শিকার করেন, আর ফাঁকে তালে বঙ্কিমবাবুকে হেনস্থা করা পছন্দ করেন। দিবাকরবাবু, দিবাকর হাজরা, ফিজিক্যাল সায়েন্সের শিক্ষক, শ্রদ্ধেয় কাশীনাথ টুডুর কাছের লোক হওয়ার সুবাদে যা ইচ্ছে তাই করে বেড়ান। সেবারে কাশীনাথবাবুর জলসায় কাশীনাথবাবুর সামনেই এক হাঁড়ি দই ফাঁকা করে দিয়েছিলেন বঙ্কিমবাবুর মাথায়। টু শব্দটি পর্যন্ত করতে পারেননি তিনি, লজ্জায়, অপমানে। আজকে টিচার্স রুমে আলোচনা চক্রে স্বাভাবিক নিয়মে তিনিই মধ্যমণি। আর तारा खसा निये कि एकटा बोलछिलो जेनो। जंगले किछु खुजे पेलो केउ? खेपेछेन बेलमुड़िर जंगल कि आर एकटुखानि जायगा मशाई? आज तो एकटा कलकाता महानगरी आराम से ढुके जाबे ओर मध्य। और जले जंगले पहाड़े घुरे कोनो महाजातिक बस्तुर सन्धान करार इच्छे बा वार्क कलचार एखाने कोथाय? जाक आपनी आज रात्रे परीक्षार खाता जा एक बार देखे नीन। कल थेके आपनी आमार बाड़ीतेई थाकबेन। समीर बाबू के बाहर गेट अब्दि एगिए देवार पर सेटिके टेने बंध करबार आगे भालो करे चारिदिक आगे देखे निलेन बंकिम बाबू। तारपर गेटटा बंध करे एगिए चललेन परित्यक्त गोयाल घरटिर दिके। मध्यरात्रिर दिके समीर बाबू घुम थेके उठे एक ग्लास जल खेये दाड़ालेन बिछानार माथार काछेर जानलाटिर सामने। एखान थेके बंकिम बाबूर शोबार घरेर जानलाटी दूर थेके आबछा भावे देखा जाय। अनेकटा छड़ानो फाँका जमिर माझखाने अंधकारे एकटा प्रेत बाड़ीर मतो आबछा हये दाड़िये आछे बाड़ीटी। एक आशंका काज करछिलो तार मने, सब ठीक आछे तो? एत दूर थेके अवश्य स्पष्ट किछुई बोझा जाच्छे ना। खानिकक्षण चुप करे आशेपाशेर परिस्थिति एकटू देखे निलेन तिनि। तारपर जानलार धार थेके सरे गेलेन। अखंड नीरबतार मध्य डुबे रइल मुखोमुखि दुटी बाड़ी एकराश घन अंधकार बुके मेखे निये। बेश खानिकटा अस्वस्तिर मध्य जेन धीरे धीरे घुम भांगल बंकिम बाबू। प्रथमे चारदिक घोलाटे लागछिल, माथाटा बेश भालोई धरेछे जेन, और तार साथे सर्वांगे प्रबल एक बेदना। एसब सामले धीरे धीरे चोख मेललेन तिनि। तारपर दृष्टिशक्ति मोटामुटी फेरत आसतेई घरेर चतुर्दिके चोख बोलालेन तिनि। किन्तु एई कार घर? इतोतार बाड़ी नय। धरमर करे उठे बसते गिये बिछानार मध्य आबार छिटके शुए पड़लेन बंकिम बाबू। बेश जोर व्यथा लेगेछे तार शरीरेर विभिन्न जायगाय। एई बेदनार अनुभूतिटी सम्पूर्ण सजाग करे तुलल ताके। निजेर दिके पूर्ण सजाग दृष्टिते एतक्षणे ताकाते पारलेन तिनि। तार दुटी हाथ कोमर एबं दुई पायेर गोछके घिरे अद्भुत किछु आलोकमय वृत्त देखते पेलेन तिनि। एई आलोक वृत्तगुलिर प्रत्येकटिर ओपर एकटी करे नलेर मुख आगुनेर शिखार मतो किछु एकटा बेरिये एसे सेगुली रचना करछे। एई आलोक वृत्तगुलिके एई नलगुली किन्तु खोला नय, सेगुलिर सबकटिर अपर प्रान्तगुली गिये मिशेছে पेटेर बेश किछुटा ओपरे हावाय झुलते थाका एकटी गोलकेर मধ্যে। किन्तु हावाय गोलकटी झुलছে केमन करे? कौतूहली हये मुख बाड़िए गोलकटीके भालो करे देखते गेलेन बंकिम बाबू, किन्तु पारलेन ना। माथाय टान पड़े आटके गेल। बुझलेन माथाटाओ अनुरूपभावे बेधे रखा आछे कोनो शक्ति जाल दिए। शक्ति जाल शब्दटी हुट करे एसे गेल तार माथाय। कारण शरीरेर विभिन्न अंशे आलोकमय वृत्तगुली छाड़ा अन्य आर किछुई चोखे पड़ल ना जा ताके बेधे राखते पारे बिछानार संगे। और खूब शक्त ये बाँधन एकटू एपाश एपाश पड़लेई साथे साथे व्यथा लागछे बाँधनेर जायगागुलिते। बिछानाय शुए शुए एपाश एपाश ताकाते लागलेन बंकिमबाबू साहाज्येर आशाय, किन्तु किछुई चोखे पड़ल ना। प्रायन्धकारे एई मध्य आयतनेर घरे मने हलो आशेपाशे आरो कयेकटी बिछाना देखते पेलेन तिनि। स्तिमित आलोय मने हलो जेन देह रयेछे सेई बिछानागुलिते, किन्तु कारा एरा? और तार थेकेओ बड़ो प्रश्न तिनि एखन कोथाय आर एखाने पौंछलेनई बा कि करे? तिनि तो घुमोच्छिलेन निजेर बाड़ीते, ताहले एखाने एलेन केमन करे? এই কথাগুলি স্তম্ভিত হয়ে ভাবছিলেন বঙ্কিমবাবু। আর ঠিক তখনই হঠাৎ যেন সশব্দে একদিকে খুলে গেল ঘরের দরজা। একটি দ্বিপদ মূর্তি এগিয়ে এলো তার দিকে। অন্ধকারে প্রথমটায় ভালো করে কিছু ঠাওর করতে পারেননি তিনি। শেষে মূর্তিটি তার পাশে এসে দাঁড়াতে মুখ তুলে তাকালেন বঙ্কিমবাবু। সেটি মানুষদের মতোই দেখতে বটে, কিন্তু এ কোন ধরনের মানুষ? অস্বাভাবিক সাদা একটি সুন্দর মুখশ্রী, কিন্তু তাতে যেন মিশে একটি ক্রূর নিষ্ঠুরতা। সন্দিগ্ধ চোখ, সে চোখে পাতা প্রায় নেই বললেই চলে। নাক আকারে ছোট, কানের অবস্থাও তথৈবচ। এরকম লম্বা শরীরের অনুপাতে কানগুলি ছোট ছোট। কপালের ওপরে অগ্র মস্তিষ্কের অংশটি ফোলা ফোলা, যেন ওপরের দিকে ঠেলে উঠে আবার স্বাভাবিক খুলির আকার ধারণ করেছে। কোথায় যেন দেখেছেন এরকম খুলির আকার, মনে করতে পারলেন না বঙ্কিমবাবু। হাতগুলি বলিষ্ঠ, নিচু, কিন্তু অস্বাভাবিক দীর্ঘ। গায়ের চাপা জামার থেকে যেটুকুনি অনাবৃত অংশ দেখা যাচ্ছে তাতে অজস্র সরু সরু আঁশ ভর্তি। মূর্তিটি কাছে এসে দাঁড়ানোতে আর আলোকপ্রভা সরাসরি তার গায়ে এসে পড়াতে আঁশের ব্যাপারটি ধরতে পেরেছিলেন বঙ্কিমবাবু। না হলে স্বাভাবিক আলোয় হয়তো বিষয়টি নজরে এড়িয়ে যেত তার। মূর্তিটিও পাশে দাঁড়িয়ে একইভাবে নিরীক্ষণ করছিল বঙ্কিমবাবুকে। এখন দেখা শেষ হতে ওপরে হাত বাড়িয়ে অন্ধকারের মধ্যে কোথা থেকে টেনে নামালেন একটি উদ্ভট যন্ত্র। তারপর সেটিকে নিয়ে ঘুটঘুট শুরু করলেন তিনি, একদম বঙ্কিমবাবুর গা ঘেঁষে দাঁড়িয়ে। আমি কোথায় এখন? কে আপনি? একই প্রশ্ন দু তিনবার করাতেও ফল একই হলো। নিরুত্তর থাকলেন আগন্তুক। তার নৈশব্দ অধৈর্য করে তুলল বঙ্কিমবাবুকে। ক্রমশ গলার সুর চড়তে লাগলো তার। শেষে অধৈর্য হয়ে প্রবল আক্রোশে যখন চেঁচিয়ে উঠলেন তিনি, আমাকে এখানে আনা হয়েছে কেন? কে আপনারা? কোনো কথা না বলে আগন্তুক পলকে ঘুরে গিয়েই তার মুখে ঢুকিয়ে দিলেন একটি নল। মাথার উপরে যে যন্ত্রটিকে নিয়ে খুটখুট করছিলেন সেখান থেকেই বেরিয়ে এসেছিল এই নলটি। আর সেটা সাইত বঙ্কিমবাবুর মুখে পুরে দিতেই বঙ্কিমবাবুর মুখের কথা মুখেই রয়ে গেল। মনে হলো যেন তরল আগুন বইতে লাগলো কিছুক্ষণ তার দেহের অভ্যন্তরীণ কোষগুলি দিয়ে। অসহ্য বেদনা হলো সর্বাঙ্গে। স্বাভাবিক নিঃশ্বাস প্রায় আটকে গেল। যোজন বিস্তৃত সর্ষে ক্ষেত দেখা দিল তার চোখের সামনে। শেষে দম আটকে প্রাণ যখন প্রায় বেরিয়ে যাওয়ার জোগাড়, তখন ধীরে ধীরে সব আবার স্বাভাবিক হয়ে এলো। এরপর আস্তে আস্তে নলটিকে তার মুখ থেকে বের করে নিলেন আগন্তুক। বঙ্কিমবাবু তখনও মুহ্যমান। এই অবস্থায় নিজের চোখের পাতা খুলে রাখতে পারেননি তিনি। চোখ বন্ধ থাকা অবস্থাতেই মনে হলো যেন আগন্তুকের হাতের একটি আঙ্গুল স্পর্শ করল তার কপালের মধ্যিখানটি। একটু শিউরে উঠলেন তিনি প্রথমটায়। তারপরই মনে হলো কে যেন কথা বলে উঠল তার মাথার মধ্য থেকে, একটু জড়ানো থমকানো বাংলায়। কিন্তু কে আপনি? আমাকে কোথায় নিয়ে এসেছেন? কথা না দিলে बंकिम बाबू अनुभव करलेन तार माथार ओपर थेके आंगुलटा सरे गेल। कोनोमते एकटू चोख मेले ताकालेन डान दिके जेखाने दाड़िये छिलेन आगन्तुकटी। तिनि सरे गियेछेन ततक्षणे बंकिम बाबुर पाश थेके। पाशेर खाटटिर शायित देहटिर सामने गिये कि सब करलेन ता बोझा गेल ना। तार कार्यकलाप ढाका पड़े गियेछे तार शरीरेर आड़ाले। खानिकक्षण झुंके थेके कि सब परीक्षा करे अवशेषे तिनि सरे गेलेन सेखान थेके। खूब सम्भवत घर थेके बेरिएई गेलेन तिनि। आर तिनि बेरिए जावार परपरई एतक्षण घरेर अंधकारेर मध्य दाड़िये छिलो आरेकटी प्राणी। अंधकारे और हठात उत्तेजनाय सेटा खेयाली करेननि बंकिमबाबू। एबारे एकटी भारी पायेर आवाजे तार दृष्टि घुरे गेल सेदिके। अंधकार थेके स्तिमित आलोर वृत्ते प्रवेश करलो एकटी द्विपद प्राणी। लोक ना बोले सेटिके प्राणी बलाई बोधा समुचीन हबे, कारण आलो आधारिते देखे बंकिमबाबुर मने हलो जेन एकटी बुनो शुयोरेर मुंडू बसानो रयेछे तार गलाय। बेश लम्बा दानवाकृति बिराट आयतने शक्तिशाली ये प्राणीटी दो पाए हेटे एलो पाशेर खाटे शायित देहटिर दिके। तारपर चादर जड़ानो देहटीके पाजाकोला करे तुले निल अक्लेशे। पाश दिये जावार समय परिष्कार देखते पेलेन बंकिम बाबू। चादरेर भीतर थेके बाइरे झुलते थाका एकटी हाथ आर तारपरई द्वितीय बारेर जन्य ज्ञान हारालेन तिनि। बंकिम बाबू आपनी ठीक आछेन तो? प्रथमटाय बंकिम बाबू भेबेछिलेन तिनि बोधहय घुमिये स्वप्न देखछिलेन। एखन परिचित नामे परिचित परिवेशे निर्द्विधाय घुम थेके उठे बसबेन तिनि मने एई भयंकर देखा दुस्वप्नेर रेश। हयतो कपाल भालो होले खाटेर पाशेई थाकबे एक काप धोंया ओठा सोनाली रंगा चा। एई चायेर चिंतातेई विभोर हये धीरे धीरे चोख खुललेन तिनि, किन्तु चोख खुले एक प्रकार हताशई हये गेलेन तिनि। बंकिम बाबू एखोनो शायित सेई प्रायंधकार घरेई। आशेपाशे ताके घिरे थाका एकपाल शायित देहेर दंगलेर माझेई। हतभाग्य एई देहगुली जे मानुषेरई ए विषये कोनो सन्देह नेई, तबे तिनि निश्चित नन जे एरा जीवित नाकि मृत। कयेकटी देहे अवश्य एकई रकम आलोर रेखा देखा जाच्छे, धरे नेওয়া যায় एर अर्थ सेई देहगुली जीवित। आलोर रेखा बोलते तार मने हलो तार शरीरे कोनो आलोर वृत्त देखा जाच्छे ना तो। आर तार सर्वांगे जे चिनचिने व्यथाटी छिलो एखन आर तार टेर पाच्छेन ना तिनि। हाथ नाड़लेन, पा नाड़ालेन ना, किछु बाधा पाच्छेन ना तो तिनि। एइबार साहस करे उठे बसलेन। एइ तो दिब्बी ओठा गेल तो। तिनि एखन बंधनमुक्त, स्वाधीन। तार माने बा पाए भर दिए उठबार चेष्टा करतेई एकटी भारी हाथ एसे न्यस्त हलो तार काँधे। चमके उठे बाँदिके दृष्टि घोरालेन तिनि आर ता करतेई प्रायंधकार घरे शत्रुपुरीर भीतर बंधुके चिनते एकटुओ भूल हयनि बंकिम बाबुर। तिनि जतटा ना आनंदित हयेछेन तार थेके बिस्मित हयेछेन बेशी। এই অজ্ঞাত জায়গাটির সন্ধান সমীর বাবু পেলেন কি করে? আর তাছাড়া তার পরিধেয় এ তো অবিকল সেই পোশাক যা তিনি আগের দিন দেখেছিলেন রাত্রি বেলায় গোয়াল ঘরের ছাদে অজ্ঞাত পরিচয় সেই ব্যক্তির দেহে। তাহলে কি সমীর বাবুই? আপনি কি সুস্থ? হাঁটতে পারবেন এখন? তাড়াতাড়ি, বেশি সময় নেই। प्रत्युत्तरे दुबार घाड़ नाड़लेन समीर बाबू। तारपर बोलेन, एक मिनिट समीर बाबू, এসব কি হচ্ছে বলুন তো, আমি এখন কোথায়? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। বোঝাবার জন্য বেশি সময় নেই বঙ্কিম বাবু, ওরা যে কোনো সময় ফিরে আসতে পারে। ওরা আপনাকে অপহরণ করেছিল আপনার বাড়ি থেকে সেই গতকাল রাত্রে। আপনার জানলার শিকলগুলিকে সম্পূর্ণ গলিয়ে ভিতরে ঢুকেছিল ওরা। ওই পথ দিয়ে অজ্ঞান করে আপনাকে আবার নিয়ে আসা হয় এখানে। আগেই সফল হতো, প্রথম দুদিন আমি বাধা দেওয়ায় ওরা পালিয়ে যায়। তো অন্যায় সমীরবাবু, এই বাড়ির থেকে বেরোনোর পর প্রথমেই যে পুলিশ স্টেশন পড়বে সেখানে এদের বিরুদ্ধে আমি একটা রিপোর্ট। এক মিনিট, কি বললেন আপনি? বাধা দেওয়ার, তার মানে আগের দিন রাত্রে যে লোকটাকে গোয়ালঘরের ছাদে দেখতে পাই তা আপনিই ছিলেন আজকের এই পোশাক পরে? আপনি এখনো ব্যাপারটা বোঝেননি মনে হয়, তাই না বঙ্কিমবাবু? এই প্রাণীগুলো কেউ মানুষ না, যাদের এখানে আপনি দেখছেন ওই শায়িত চাদরে ঢাকা দেহগুলি বাদ দিয়ে। আর হ্যাঁ, এই মুহূর্তে আপনি কোনো প্রকাণ্ড বাড়িতে নয়, বরং একটা ভিনগ্রহী মহাকাশযানের ভিতরে আছেন, পৃথিবীর পরিমণ্ডলের মধ্যে, আপনার নিজের এলাকায়, মাটিতে। পুরো আধ মিনিট স্থির চোখে বঙ্কিমবাবু তাকিয়ে রইলেন সমীরবাবুর হেলমেট পরা অনাবৃত মুখের দিকে। তারপর ধীরে ধীরে তিনি বললেন, সমীরবাবু, আমি জানি না এরা কোন দেশের গুপ্ত সংগঠন, আপনি কোন রাষ্ট্রের গুপ্তচর, এবং আমি এটাও বুঝে উঠতে পারছি না আমি এর মধ্যে স্যান্ডউইচ হয়ে গেলাম কি করে। যাই হোক, আমাকে মুক্ত করার জন্য আপনাকে ধন্যবাদ। এবার বাকিদের মুক্ত করে আমি এখান থেকে বের হয়ে যেতে চাই শুধু, ব্যাস। কথা দিচ্ছি আজীবন এই ঘটনাটির সম্পর্কে আমি নিশ্চুপ থাকব, আমাকে শুধু প্রাণে মারবেন না। হতাশ মুখে একবার নিজের দুটি হাত ঝাঁকিয়ে নিলেন সমীরবাবু। তারপর উত্তেজিত গলায় চাপা স্বরে তিনি বলতে লাগলেন, আপনারাই গোটা মহাবিশ্বে একমাত্র বুদ্ধিমান প্রাণী, তাই না? বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও অন্য কোনো প্রাণ থাকতে পারে না একমাত্র পৃথিবী বাদে, ঠিক তো বঙ্কিমবাবু? মানুষ চোখ থাকতেও দেখে না, কান থাকতেও শোনে না, নগ্ন সত্যকে চেনেও তারা আপন করে নিতে চায় না। এই মহাকাশযানের ভিতরে চলে ফিরে বেড়ানো প্রতিটা প্রাণী, প্রত্যেকে আমরা এসেছি ভিন্ন বিশ্ব থেকে, সৌরমণ্ডলের বাইরে, বহু দূর থেকে। এখানে কয়েকটি আজ্ঞাবাহী ভৃত্যস্থায়ী অতি আদিম বুদ্ধির কিছু প্রাণী আছে, যাদের পথে সংগ্রহ করা হয়েছিল মূলত রক্ষণাবেক্ষণ, সুরক্ষা ও আজ্ঞা পালনের উদ্দেশ্যে। আর আমরা দুজন, আমি এবং যে লোকটির সঙ্গে আপনার ভেট হয় কিছুক্ষণ আগে, আমাদের দেশ ধ্রুব তারার ওপারে ক্রোমিয়াস নামক একটি গ্রহে। এই নামটি শুনে যেন একটু চমকে উঠলেন বঙ্কিমবাবু, যেন এই নামটি তিনি আগেও শুনেছেন, বহু যুগ আগে, বেশ কয়েকবার, তার আরাধ্য দেবতার মুখে। কি বললেন? ক্রোমিয়াস গ্রহ? কিন্তু এই নামটা তো বাবার মুখ থেকে বেশ কয়েকবার শুনেছি বলে মনে পড়ছে। আপনার বাবা কি শুনেছেন? অনুসন্ধিৎসুভাবে প্রশ্ন করলেন সমীরবাবু। এই প্রথম তাকে যেন একটু আগ্রহী শোনাল। উৎসাহ পেয়ে কথা বলতে লাগলেন বঙ্কিমবাবু। বাবা আমার কাছে প্রায় গল্প করতেন ছোটবেলায়, তিনি নাকি একবার ঘুরতে ঘুরতে জঙ্গলের মধ্যে ক্রোমিয়াস গ্রহ থেকে আসা চ্যাং নামক কারো দেখা পেয়েছিলেন। তারপর চ্যাং চলে যান এখান থেকে তার মহাকাশ যান চেপে আমাদের গ্রহের বাইরে। আর কিছু বলেননি? আর তো কিছু, আসলে অনেক দিন আগে শোনা, আর তো কিছু সেরকম মনে। কেন বলুন তো? এর উত্তরে কিছু একটা বলবেন বলে ঠোঁট ফাঁক করেছিলেন সমীরবাবু। এমন সময় কথাবার্তায় কেউই বুঝতে পারেননি ঘরের ভিতর যে একটি তৃতীয় প্রাণীর আগমন ঘটেছে। গুড়ি মেরে অনেকটা কাছে এসেছিল প্রাণীটি। তারপর সমীরবাবুর অসতর্কতার সুযোগে পিছন থেকে একটি চাপা স্বরে হুঙ্কার দিয়ে লাফিয়ে পড়েছে সমীরবাবুর ওপর। ধাক্কার চোটে খাট টপকে ওপারের মেঝেতে ছিটকে পড়েছিলেন বঙ্কিমবাবু। অনুমতে সামলে উঠে দেখেন সমীর বাবুকে খাটে একেবারে ঠেসে ধরেছে প্রাণীটি। এ তো সেই দানব যে কিছুক্ষণ আগেই একটি মৃতদেহকে পাঁচাকলা করে তুলে নিয়ে গিয়েছিল ঘর থেকে। বিশাল বলশালী এই দানবটি এখন সমীর বাবুকে চেপে ধরেছে খাটের মধ্যে। তার উদ্দেশ্যটা পরিষ্কার, दम आटके से मेरे फेलते चाय असहायर मतो इतिउति ताकालें बंकिम बाबू और ठीक तखोनी तार चोखे पड़लो तार शरीरे आलोक वृत्त सृष्टिकारी सेई संबाही नलटी धस्ताधस्तिर चोटे अनेकटाई झुले गियेछिलो सेटी तार जायगा थेके आर तार मुख थेके तखनो बेरिये आसछिलो अक्सिएसिटिलिन ग्यासेर मतो अनिर्बाण शिखा किछु ना बुझेई कोनोमते द्रुतपदे एगिये गिये नलटिके हाथे धरे नेन बंकिम बाबू सीधे सेटिके नामिये आनेन आक्रमणकारी दानवटिर माथा उद्देश्य करेन विसदृश्य एक आवाजेर साथे दानवटिर बुनो शुयोरेर मतो माथा माखनेर मतो भेद करे भेतरे सबटुकु ढुके जाए नलटी एक आर्तनाद करे एकदिके एलिये पड़े दानव शेष संक्षोभे बेश कयेकबार छटफट करे तार देह तारपर आस्ते आस्ते निस्तेज हये पड़े तार शरीर और दानव मारा पड़तेई आस्ते आस्ते खाटे उठे बसेन समीर बाबू घाड़े हाथ बोलाते बोलाते एटा मने हय दल थेके छिटके एसेछिलो हाफाते हाफाते बोलते लागलेन समीर बाबू जाक आपनि आमार प्राण बाँचिये दिलेन बंकिम बाबू किन्तु आमार मने हय एखाने आमादेर आर थाकाटा उचित नय चले आसुन किन्तु बाकिरा चादरे ढाका शायित अन्य देहगुलिर दिके हाथ बाड़िये इशारा करलेन बंकिम बाबू एदेर बेशिरभागई मृत बाकिदेर अवस्थाओ संगीन चलन शक्तिरो हित बंकिम बाबू आमार मने हय आपातत सामेलके थामानोटाई आमादेर प्राथमिक लक्ष्य हওয়া उचित सामाएल एर कि बाइबेलेर संगे कोनो सम्पर्क आछे नाकि आमादेर जीव आर कान एखोनो अतटा जटिल हयनि देखछि जाक आपनि जखन ओई नामই শুনেছেন তাহলে ওইটাই থাক এখন আসুন আমার সাথে আর দীর্ঘক্তি না করে সমীর বাবুর পিছন পিছন পায়ে পায়ে ঘর থেকে বেরিয়ে এলেন বঙ্কিম বাবু আমরা কি উল্টো দিকে চলে এসেছি বেরোনোর রাস্তাটা ওই দিকে ছিল না ফিসফিস করে বলে উঠলেন বঙ্কিম বাবু তার প্রত্যুত্তরে দুদিকে জোরে মাথা নাড়লেন সমীর বাবু তারপর একাগ্র মনে তাকিয়ে দেখে নিলেন ঘরটির আশপাশ চারদিক বিশালায়তনের এই ঘরটি তখন যেন কুয়াশাচ্ছন্ন এত ধোঁয়া এখানে কোথা থেকে চলে এলো তা খোদাই মালুম ঘরটির মেঝে প্রায় অদৃশ্য এত বড় ঘরটির আয়তন যে এই প্রান্ত ও প্রান্ত প্রায় চোখে পড়ে না বললেই চলে বিশাল দেওয়ালগুলিতে বিভিন্ন রকমের চিত্র আঁকা সাদা রঙের দেওয়ালগুলি আরো প্রকটভাবে উজ্জ্বল কোনো এক অদৃশ্য আলোক উৎসের প্রভাবে প্রায়ন্ধকার ঘরটিতে এতটাই উজ্জ্বল সাদা দেওয়ালগুলির উপস্থিতি তার বিভিন্ন চিত্র সমেত বড়ই বেমানান সে উপস্থিতি সমীরবাবু এই ঘরটিতে ঢুকে প্রথমেই কানের কাছে হাত দিয়ে কি একটি বোতাম টিপলেন কে জানে এতে তার চোখগুলি একটি কালো কাঁচের মতো কিছু দিয়ে সম্পূর্ণ ঢেকে গেল ওই অবস্থাতেই দাঁড়িয়ে ঘরের চারদিকে চোখ বুলিয়ে দেখতে লাগলেন তিনি কিন্তু কি খুঁজছেন তিনি এই ভৌতিক পরিবেশে অর্ধেকেরও বেশি অন্ধকারের মধ্যে আসবার সময় সমীরবাবু বলেছেন যে ঘরটিতে তাকে ও অন্যান্য মানবদের চেতনাবিহীন করে রাখা হয়েছিল সেটি প্রকৃতপক্ষে গবেষণাগার এই গবেষণাগার থেকে বেরিয়ে विभिन्न छोट बड़ो घर और टाना हलघर पेरिए आसबार समय हठात एक बिकट दर्शन जंतुर संगे देखा हय पथे भारी आजब एई जंतुटी द्विपद बटे किन्तु मानुष बा बाँदरेर थेके सम्पूर्ण आलादा एई प्राणीगुली देखते अनेकटा कुमिरदेर मतो एकटी पेल्लाय कुमिरके पिछनेर दुपाये खाड़ा दाड़ करिए तार लैज बाद दिए चोखा बेरिये आसा मुख विवरके मानुषेर मुखेर मतो रूप दिले जे ब्यापारटा दाड़ाय এরাও অনেকটা দেখতে সেরকমই। বিকট দর্শন এই প্রাণীটি তাদের দুজনকে একসাথে দেখেই একটি বিকট চিৎকার করে পিছন দিকে দৌড়তে লাগল। সমীরবাবু একবার চেষ্টা করেছিলেন বটে তাকে ধরবার, কিন্তু কৃতকার্য হতে না পেরে হাত ধরে বঙ্কিমবাবুকে টেনে নিয়ে শেষমেশ ঢুকে পড়েন এই ঘরে। দরজা ভালো করে বন্ধ করবার পর যখন তিনি এক জায়গায় উবু হয়ে বসে খতিয়ে দেখছিলেন ঘরের পরিস্থিতি, তখনই তাকে উক্ত প্রশ্নটি করেন বঙ্কিমবাবু। কোনো কথা না বলে চোখ থেকে কালো কাঁচের আবরণ সরিয়ে বেশ কিছুক্ষণ পর তিনি বলে ওঠেন, তাপ সংবেদী দর্শনে দেখেছিলাম ঘরে কেউ কোথাও লুকিয়ে আছে কিনা। স্বস্তির বিষয়, সাময়ালি ঘরে নেই। তবে একটা কম স্বস্তিরও খবর আছে বই কি, এই ঘরে সরীসৃপরা লুকিয়ে থাকলেও সেটা বোঝবার কোনো উপায় নেই। ওদের শীতল রক্তের কারণে গা থেকে কোনো তাপ নির্গত হয় না। এই অবস্থায় ওরা আক্রমণ করলেই চিত্তির। আমার অস্ত্রও নিষ্ক্রিয়। আপনার বাড়িতে 2 দিনব্যাপী নৈশ অভিযান চালানোর সময় দ্বিতীয় দিন ধস্তাধস্তিতে এই গুরুত্বপূর্ণ যন্ত্রাংশটি হারিয়ে যায়। সমীরবাবুর বাঁ হাতে একটি দীর্ঘ বেঢপ মণিবন্ধ বসানো ছিল, সেটা আগেই খেয়াল করেছিলেন বঙ্কিমবাবু। এখন হাতটা বাড়িয়ে ধরতে তিনি খেয়াল করলেন চোখের মতো আকৃতি বিশিষ্ট একটি জায়গা জুড়ে নিটোল একটি গর্ত। অবাক হয়ে তিনি প্রশ্ন করলেন, কি ছিল এতে? আমাদের সংরক্ষক বৈদ্যুতিন কোষ, আপনারা একে ব্যাটারিও বলতে পারেন। ওটি না থাকলে এই অস্ত্র কার্যকর থাকবে না। আপনার বাড়ির আশেপাশেই কোথাও পড়েছে। আপনি বরং ঘরটা একটু ঘুরে দেখুন, আমি ততক্ষণ একটু খুঁজে দেখি যদি কাজের কিছু পাওয়া যায়। তাই করছিলেন বঙ্কিমবাবু। বিরাট এই ঘরটির দেওয়ালে অঙ্কিত ছবিগুলি ও তার পাশে সজ্জিত লিপিগুলি দেখছিলেন তিনি। প্রথমে আলগোছে, শুধুই দেখবার জন্যই দেখা, কিন্তু বেশ কয়েকটি ছবি ও লিপি দেখবার পর আস্তে আস্তে একটু একটু করে কার্যকারণ সম্পর্কটি যখন ধরতে পারলেন তিনি, শিহরিত হয়ে উঠল তার মন, চমকে উঠলেন তিনি। ইতিহাসের একজন ছাত্র বঙ্কিমবাবু, তিনি নিজেই ইতিহাস পড়ান। ব্যক্তিগত উদ্যোগে বেশ কিছু প্রাচীন লিপি নিয়ে পড়াশোনা করেছেন। তার মধ্যে একটি ছিল প্রাচীন মেসোপটেমীয় কিউনিফর্ম লিপি। এখন তিনি যথেষ্ট বিস্মিত হয়ে গেলেন এই ভেবে, পশ্চিমবঙ্গের এক নাম গোত্রবিহীন ভূখণ্ডে আধুনিক সভ্যতা ও নগরীর থেকে প্রায় শত শত মাইল দূরে পাণ্ডব বর্জিত এই এলাকায় একটি অজানা প্রকাণ্ড বাড়ির একটি বিরাট ঘরের একদিকের উজ্জ্বল সাদা দেওয়ালে বিভিন্ন চিত্রের সঙ্গে এই বিদেশি প্রাচীন লিপি এখানে কি করছে? এই প্রকাণ্ড বাড়িটি কিন্তু সমীর বাবুর মতে মহাকাশযান। ভারতীয় প্রাকবৈদিক সংস্কৃত লিপির তো কোনো চিহ্ন মাত্র দেখা যাচ্ছে না এখানে, বরং কিছু কিছু হরফ দেখা যাচ্ছে যা অনার্য সিন্ধু সভ্যতাগুলি থেকে প্রাপ্ত কিছু হরফের সঙ্গে মিল খায় বটে। কিউনিফর্ম লিপি এর অর্থ মেসোপটেমিয়া। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী সুবিশাল ভূখণ্ড, তার সঙ্গে সংযোগ হচ্ছে সিন্ধু সভ্যতা লিপি, সিন্ধু নদ তীরবর্তী বিস্তীর্ণ অঞ্চল। এর মানে কি? উদ্গ্রীব হয়ে সামনের দিকে বকের মতো মাথাটা বাড়িয়ে দিলেন বঙ্কিমবাবু, বিষয়টিকে বুঝবার আশায়। স্থান কাল পাত্র বেমালুম ভুলে কি। কি ব্যাপার বলুন তো, এরকম কোলা ব্যাঙের মতো হামাগুড়ি দিচ্ছেন কেন? সমীরবাবু, অবশেষে পেয়ে গিয়েছি। কি পেলেন আবার? আহ, এখন রসিকতার সময় নেই বঙ্কিমবাবু। স্যামুয়েল, বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলির মধ্যে সংযোগ এই দেয়ালে। আহ, তা কি পেলেন বলুন তো? মেসোপটেমিয়া সভ্যতা অনুযায়ী এক আদিমাতার সন্ধান মেলে, তার নাম নিন্তর। অসাধারণ বিদুষী এই রমণী, তার স্বল্প সংখ্যক সহযোগীদের সহায়তায় গড়ে তোলেন সেখানকার মানবজন, বিভিন্ন প্রাণী। পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে সেখানকার উদ্ভিদ, বিভিন্ন প্রজাতির গাছপালা। তখন অবশ্য মেসোপটেমিয়া এখনকার মতো নিছক বালি পাথরের দেশ ছিল না। সেখানে মনুষ্য সৃষ্টির পর তাদের আধুনিক করে তুলে নগর সভ্যতার সঙ্গে পরিচিত করিয়ে তবেই তিনি চলে যান সেখান থেকে, আবার ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে। কিন্তু মেসোপটেমিয়ায় ফেরত তিনি আর আসতে পারেননি কোনো একটি অজ্ঞাত কারণে। কি সেই কারণ? ওই একই সময় বা তার আগে পিছে এই প্রক্রিয়াকরণটি চলে বিশ্বের বেশ কয়েকটি অংশে, বিভিন্ন জায়গায়, তার মধ্যে অন্যতম ভারতবর্ষ। এখনকার তিন খণ্ডে খণ্ডিত দেশ অবশ্য নয়, তখনকার সংযুক্ত ভূমিতে প্রচুর সূর্যলোকের জন্য স্বভাবতই তারা গবেষণার জন্য বেছে নিয়েছিলেন এমন একটি জায়গা যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম। তবে তাদের সৃষ্টি মানবদেরকে কিন্তু তারা বেঁধে রাখেননি বালি পাথরের জঙ্গলে। বিবর্তনের এবং সুশিক্ষার পর তাদের ছেড়ে দিয়েছিলেন তুলনামূলকভাবে উর্বর জমিগুলিতে। খেয়াল করলে দেখা যাবে নগর উন্নয়নগুলি ঘটেছে মূলত নদীর পার্শ্ববর্তী অঞ্চলে, উন্নত অংশে, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক, মাটি উর্বর। আজকের যুগে হরপ্পা সভ্যতায় যে শুষ্ক জায়গায় দাঁড়িয়ে একসময় নাকি সেই জায়গাটিতে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক ছিল, বন জঙ্গলও ছিল প্রচুর, কালক্রমে ব্যাপক বন উচ্ছেদের ফলে জায়গাটি ক্রমে আজকের চেহারা নেয়। এনারাই বিশ্বের বিভিন্ন অঞ্চলে মানুষদের সেখানে গোষ্ঠী নির্ভর সমাজ ব্যবস্থা, কৃষি, স্থাপত্য, জলসেচ ব্যবস্থা, এদের প্রচেষ্টার সর্বশেষ দান উন্নত নগরভিত্তিক সভ্যতা। শুধু একটি নির্দিষ্ট অংশে নয়, বরং বিশ্বজুড়ে বিস্তৃত ছিল এদের কারবার। এই ঘুরে ফিরে প্রাণ সৃষ্টির সময় কোনো এক অজ্ঞাত কারণে যুদ্ধবাদে আদিমাতা ও তার সহযোগীদের সঙ্গে অপর কোনো এক উন্নত গোষ্ঠীর ভয়ঙ্কর এই যুদ্ধে প্রাণ কেড়ে নেয় আদিমাতার। ফলে পরিচিত পরিবেশে সর্বপ্রথম সৃষ্টি উন্নত মানবদের মধ্যে ফিরবার আগেই তিনি মারা যান। আপনি এত নিশ্চিতভাবে বিষয়টা বলছেন কি করে? কিছুটা এই দেয়ালের ছবি দেখে, বাকিটা পড়ার উপর নির্ভর করে। সিন্ধু সভ্যতাতেও কিন্তু এক আদিমাতার উল্লেখ মেলে, যদিও বিস্তৃত কিছু জানা যায়নি তার সম্পর্কে। একটা টেরাকোটার মূর্তি একমাত্র প্রাপ্তি। এখন বুঝতে পারছি তার এই অদ্ভুত পোশাক ও শিরস্ত্রাণের রহস্য। মিশরীয় কিংবদন্তি অনুযায়ী স্বয়ংভূ এতাম মিশরের প্রথম দেবতা, যার মুখ থেকে বেরিয়ে আসেন আরও দুজন, ভগবান শু ও তার বোন দেবী টেফোনাথ। এরাই মিশরের 9 মুখ্য দেবতাদের প্রধান। এইভাবে তার মানে সৃষ্টি হয়েছিল প্রাচীনতম সভ্যতাগুলি হয়তো একই ব্যক্তি বা ব্যক্তি সমষ্টির দ্বারা। আর এই কারণেই হাজার হাজার মাইল ব্যবধান থাকা সত্ত্বেও এই নগরগুলির মধ্যে সাংস্কৃতিগত, আচরণগত ও বিন্যাসগত সাদৃশ্যগুলি এভাবেই আলাদা করে চোখে পড়ে। এই 3টি আলাদা সভ্যতা মূলত সাদৃশ্যগুলি যেন গ্রন্থিত হয়েছে একই জায়গায়, এদিককার এই দেয়ালে। এখনো অবশ্য ওদিকের দেয়ালটা দেখা বাকি, পরে কোনো এক সময় ঘুরতে ঘুরতে এসে দেখে যাবেন না হয়। এখন কিছু কুমির খেদানোর কাজ করে নেওয়া যাক। ওদিকে গোটা মহাকাশযান আমাদের উপস্থিতি টের পেয়ে গিয়েছে। সে খবর রাখেন কিছু? এই নিন, ধরুন। একটি ইয়া বড় তলোয়ার ঝুলছিল সমীরবাবুর হাতে। এখন সেটি সঁপে দিলেন তিনি বঙ্কিমবাবুর কাছে। বঙ্কিমবাবু গোবেচারা হলে কি হবে? রীতিমতো কসরত করা একজন শক্তিশালী পুরুষ, কিন্তু দুহাতে যখন তিনি বাগিয়ে তুলতে গেলেন তলোয়ারটিকে, বিরাট কষ্ট হল তার। তলোয়ারটিকে ধরে অবাক হয়ে তিনি তাকালেন সমীরবাবুর দিকে। যে কোনো মুহূর্তে সদল বলে গার্ডরা চলে আসতে পারে এখানে। আমার অস্ত্রটি তো ঘোড়ার ডিম খেয়ে উল্টে পড়ে রয়েছে। এখন আমাদের পার্থিবদের সেকেলের অস্ত্র ছাড়া আর কোনো গতি নেই। আমি অবশ্য ভাগ্যবান, তুলনামূলকভাবে আধুনিকতম একটি অস্ত্র পেয়েছি। সমীরবাবুর হাতেও একটি অস্ত্র ছিল, একটি রাইফেল। এই ধরনের রাইফেলের সঙ্গে পরিচিত বঙ্কিমবাবু সাম্প্রতিককালে বিভিন্ন যুদ্ধের রণাঙ্গনে মার্কিন সেনাদের হাতে দেখেছেন তিনি এই অস্ত্রগুলি, অবশ্যই খবরের পাতাগুলিতে। কিন্তু কতদিন পড়েছিল এই অস্ত্র তা তিনি জানেন না। এখন বিপদের সময় এগুলি চলবে তো? ওইদিকে একটু উঁচু লম্বা মতন টেবিল রয়েছে, আমরা ওতে কভার নিতে পারি। চলে আসুন বঙ্কিমবাবু। এই অনবদ্য পিরিয়ড পিসগুলি এখানে কোথা থেকে এলো বলুন তো? কোলে রাখা তলোয়ারটি দেখতে দেখতে চাপা স্বরে জিজ্ঞাসা করে উঠলেন বঙ্কিমবাবু। ওই তলোয়ারের হাতলে খোদাই করা তলোয়ারের মালিকের নাম ও তার নিচে শালটি খতিয়ে দেখতে দেখতে। কোনো এক ব্রিটিশ হাইল্যান্ডার রবার্ট ডেভেনপোর্টের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এই তলোয়ার 1817 সালে। নাকি এই নাম তলোয়ার প্রস্তুতকারকের, সেটা অবশ্য জানবার কোনো উপায় নেই। এটাই মহাকাশযানের একটি সংগ্রহশালা। বিভিন্ন সময় মানুষদের এখানে নিয়ে আসবার সময় তাদের মালিকাধীন বস্তুগুলিকে এনে সাজিয়ে রাখা হয় এখানেই। ওই কারণেই। বিভিন্ন সময় বলতে ঠিক বুঝলাম না, আপনারা কতদিন ধরে আসছেন আমাদের কাছে? এই প্রশ্নে একটু থতমত খেয়ে গেছিলেন সমীরবাবু, যেন দুম করে একটি বেফাস কথা বলে ফেলেছেন। তারপর ধীরে ধীরে বললেন, প্রথম যুগে 5000 বছরের ব্যবধানে, তারপর 1000, এভাবে কমতে কমতে 30 বছর। এখন প্রতি দশকে 2-3 বার করে এখানে আসি আমরা আপনাদের উন্নতি দেখতে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে। খানিকক্ষণ বিস্ময়ে সমীরবাবুর দিকে তাকিয়ে রইলেন বঙ্কিমবাবু, তারপর চুপ করে গেলেন, আর কিছু বললেন না কিছুক্ষণ। বোধহয় ব্যাপারটা বসে হজম করলেন। এরপর মুখ তুলে বললেন, আচ্ছা, এই সামায়েলের ব্যাপারটা কি? উনি কি কোন রকম মানে বিদ্রোহী? বেশি কথা বলার সময় নেই, ওরা খবর পেয়ে এক্ষুনি আসলো বলে। শুনুন বঙ্কিমবাবু, যদি আপনার তলোয়ারের সামনে কোনোভাবে সামায়েলকে পেয়ে যান, এক মুহূর্তও ইতস্তত করবেন না ওকে গিতে ফেলতে, না হলেও আপনাকে মেরে ফেলতে কোনো রকম দ্বিধা করবে না জানবেন। সামায়েলকে ফেলতে পারলে বাকিরা আপনাকেই অবিসংবাদিত নেতা হিসেবে মেনে নেবে। আমার কাছে আপনাদের অস্ত্রের মাত্র 6টা ম্যাগাজিন আছে, তারপর কিন্তু আপনার তলোয়ারই ভরসা। ওই যে ওরা আসছে, তৈরি হন। সংগ্রহশালার দরজাটা হঠাৎ দুহাত হয়ে খুলে গেল। সাথে সাথে ভিতরে প্রবেশ করতে লাগলো মহাকাশযানের রক্ষীরা। ভয়ঙ্কর চেহারা সেই অমানুষ কুমিরের মতো দেহাবয়ব বিশিষ্ট প্রহরীরা ভেতরে প্রবেশ করতেই টেবিলের এক ধার থেকে নাগারে গুলিবর্ষণ শুরু করলেন সমীরবাবু। ব্যর্থ সন্ধানে গুলিগুলি ছুটে যেতে লাগলো শিকারকে লক্ষ্য করে। এক একটি আওয়াজের সাথে সাথে মাটিতে পড়ে যেতে লাগলো নিরস্ত্র সেই প্রহরীর দল। বোঝা গেল দাঁত নখই তাদের প্রধান ভরসা, অস্ত্রের ব্যবহার এদের জানা নেই। এইভাবে বেশ কিছুক্ষণ চলতে লাগলো। কয়েকজন ছুটে আসতে গিয়েছিল বটে কাছে আসবার লক্ষ্যে, কিন্তু অব্যর্থ লক্ষ্যভেদ মাঝ রাস্তাতেই থামিয়ে দিল তাদের যুদ্ধ প্রচেষ্টা। এইভাবে কিছুক্ষণ এক নাগারে গুলি বর্ষণের পর ধোঁয়া বেরোনো রাইফেলটিকে নিয়ে টেবিলের পিছনে বঙ্কিমবাবুর পাশে ধপ করে বসে পড়লেন সমীরবাবু। বেশ খানিকক্ষণ একটু হাঁফিয়ে নিলেন তিনি। আমার অস্ত্রের গুলি প্রায় শেষ, এবার এখানে আর বসে থাকা যাবে না বঙ্কিমবাবু। যা থাকে থাকুক কপালে, এখানে বসে থাকলে আমাদের গল্প এমনিতেই শেষ। এত ভালো গুলি চালানো শিখলেন কোথায়? আপনার ছোড়া প্রায় প্রতিটি গুলি নিশানায় লেগেছে। আমাদের সব রকম অস্ত্রের প্রশিক্ষণ দেওয়া থাকে, মানে যার ঘাড়ে যে গ্রহের দায়িত্ব বর্তায় আর কি। তাছাড়া আপনাদের কাছে আমি এই প্রথম আসছি না। এখন চলুন হাসতে হাসতে উত্তর দিয়ে জায়গা ছেড়ে উঠতে গেলেন সমীরবাবু। কিন্তু এখন চলুন, ব্যাপারটা বোধহয় এত সহজে ঘটল না। টেবিলের ওপর সমীরবাবুর মাথাটা সম্পূর্ণ ভেসে উঠতেই একটি বলিষ্ঠ হাত এসে টিপে ধরল তার গলা। ওই অবস্থাতেও অসহায় সমীরবাবু নিজের হাতে ধরা রাইফেলের মুখ তার আত্মীয়ের শরীরের দিকে ঘুরিয়ে ধরতেই অপর বলিষ্ঠ হাতের একটি তীব্র ঝটকায় রাইফেলটি তার হাত থেকে ছিটকে পড়ে গেল একপাশে। তারপর দুই হাতের তীব্র পেশনে শূন্যে ঝুলতে লাগলেন সমীরবাবু। ওই অবস্থায় ক্ষীণস্বরে ঘৃণা ভরে একটি কথা বেরোলো তার মুখ দিয়ে, সামায়েল। গোটা ব্যাপারটায় হতবুদ্ধির মতোই দাঁড়িয়ে পড়েছিলেন পাশেই তলোয়ার হাতে বসা বঙ্কিমবাবু। এখন শূন্যে ঝুলন্ত সমীরবাবুর মুখ থেকে নামটি শোনা মাত্র তিনি ফিরে তাকালেন সামায়েল নামধারী ব্যক্তিটির দিকে। তার পোশাক সমীরবাবুর মতোই, কিন্তু মাথার শিরস্ত্রাণ থেকে আরম্ভ করে পায়ের জুতো অবধি পুরোটা আপাদমস্তক কালো রঙের। আপাতত প্রবল ঘৃণা ভরে মুখে একরাশ জিঘাংসা নিয়ে তিনি তাকিয়ে তার হাতের মধ্যে ঝুলতে থাকা অসহায় শত্রুর দিকে। খুব দ্রুত পরিস্থিতির বিচার করে নিলেন বঙ্কিমবাবু। এই মহাকাশযানে তার একমাত্র বন্ধু সমীরবাবু বর্তমানে বিপন্ন, শত্রুর হাতে কাঁচপোকার মতো ঝুলন্ত। প্রতি সেকেন্ডে ক্রমশ আরও নেতিয়ে পড়ছেন তিনি, আর বঙ্কিমবাবুর হাতে ধরা একটি তলোয়ার। এই পরিস্থিতিতে যে সিদ্ধান্ত নেওয়া স্বাভাবিক তাই করলেন বঙ্কিমবাবু। কোনো মতে তলোয়ারটিকে সজোরে এক পাক ঘুরিয়ে প্রহার করলেন শত্রুর উদ্দেশ্যে। কিন্তু ক্ষণিকের উত্তেজনায় তিনি ভুলে গিয়েছিলেন তিনি বর্তমানে রয়েছেন ভিনগ্রহীদের জানে, প্রযুক্তিগত দিক দিয়ে যারা পার্থিবদের থেকে বহু মাত্রায় এগিয়ে। বঙ্কিমবাবুর প্রহার করা তলোয়ার সামায়েলের বর্মে কোনো আঁচড়ও কাটল না, একটু শুধু সামনের দিকে টলে গেলেন উনি ধাক্কার প্রাবল্যে। হাত থেকে সমীর বাবুকে ছেড়ে দিয়ে এবারে বাঁ হাত দিয়ে বঙ্কিমবাবুকে তুলেই একদিকে ছুঁড়ে ফেলে দিলেন সামায়েল। অনেকটা পথ যেন প্রায় উড়ে এসে পড়লেন বঙ্কিমবাবু। উল্টো দিকের দেওয়ালে মাথাটা জোর ঠুকে গেল তার। ওই অবস্থায় কোনো মতে কিছুক্ষণ মাথা চেপে বসে রইলেন তিনি। তারপর সম্বিত ফিরতেই দেওয়ালের দিকে চোখ গেল বঙ্কিমবাবু। ধাতস্থ হতেই দেওয়াল চিত্রটি তার মনোযোগ আকর্ষণ করল গভীরভাবে। এটা কি? দেওয়ালের ঠিক যেখানটায় তার মাথাটা ঠুকে গিয়েছিল সেখানেই আঁকা একটি বিখ্যাত চোখের ছবি। এটি একটি মিশরীয় হিয়েরোগ্লিফিক চিত্র, এর নাম হোরাসের চক্ষু। সুস্বাস্থ্য ও সুরক্ষার প্রতীক চিহ্ন এই চোখটির ছবি বঙ্কিমবাবু আগেও দেখেছেন, কিন্তু এখন এই ছবিটি দেখতে দেখতে যেন হঠাৎ কিছু মনে পড়ে গেল তার। দ্রুত নিজের পরনের পায়জামার নিচের হাফ প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে হাতড়াতে লাগলেন তিনি। কিছু একটা এসে ঠেকল তার হাতে। নিঃশ্বাস বন্ধ করে জিনিসটিকে বের করে আনলেন তিনি, মেলে ধরলেন সেটিকে দেওয়াল চিত্রের সামনে। হ্যাঁ, তার অনুমান সঠিক, দুটি এক জিনিসই বটে। বঙ্কিমবাবুর ডান হাতের তর্জনী ও বৃদ্ধাঙ্গুষ্ঠে ধরা আই অফ হোরাসের একটি সংক্ষিপ্ত সংস্করণ, কাচের মতো চকচকে, তেজোদ্দীপ্ত প্রদীপ্তময়। হালকা একটি আলোর প্রভা যেন বিকিরণ হচ্ছে তার দেহ থেকে। এই জিনিসটিকেই তিনি কুড়িয়ে পেয়েছিলেন তার বাড়ির শোয়ার ঘরের জানলার নিচে। কৌতূহলবশত জিনিসটিকে তিনি রেখে দেন হাফ প্যান্টের পকেটে। ভেবেছিলেন পরে দেখবেন, কিন্তু আর দেখা হয়ে ওঠেনি। তার আগেই অপহরণ হয়ে যান তিনি নিজের ঘর থেকে। বিলক্ষণ বুঝে গিয়েছেন বঙ্কিমবাবু এটা কি এবং কার, কিন্তু প্রশ্নটি হলো এটি তার মালিকের হাতে তিনি পৌঁছিয়ে দেবেন কি করে? দেওয়ালে ঠেস দিয়ে বসে সামনের দিকে তাকালেন বঙ্কিমবাবু, ডান হাতে হোরাসের চক্ষুটিকে ধরে সামনের দিকে তুলে। সেখানে তখন করুণ এক দৃশ্য, মেঝেতে পড়ে সমীরবাবু, তার মুখটা বঙ্কিমবাবুর দিকে ঘোরানো, আর বঙ্কিমবাবুর দিকে পিঠ রেখে সমীরবাবুর বুকের উপর চেপে বসে দু হাতে তার গলা টিপে ধরেছেন সামায়েল। এই অবস্থাতেও সমীরবাবুর মরণাপন্ন মুখে তার হারানো ধন হঠাৎ দেখতে পেয়ে যেন একটা প্রভা খেলে গেল। কষ্টক্লিষ্ট মুখে তিনি ঠায় চেয়ে রইলেন বঙ্কিমবাবুর দিকে। আর দেরি করলেন না বঙ্কিমবাবু, মেঝের উপর দিয়ে ঘষটিয়ে হাতের জিনিসটিকে তিনি ছুঁড়ে দিলেন সমীরবাবুর দিকে। এক মুহূর্ত পরেই সেটি অব্যর্থ লক্ষ্যে গিয়ে ঠেকল সমীরবাবুর বা হাতে। সেটিকে তুলে কোনো মতে সামায়েলের চোখ এড়িয়ে বা হাতে মণিবন্ধে সঠিক জায়গায় চোখটিকে লাগিয়ে নিতে সমর্থ হলেন সমীরবাবু। আর তারপরেই একটি অদ্ভুত আওয়াজের সঙ্গে দেখা গেল সামায়েলের দেহটি শূন্য পথে উড়ে আসছে সিধা বঙ্কিমবাবুর দিকে। হতবুদ্ধি হয়ে গেলেন বঙ্কিমবাবু। পাশে হাতড়ে তলোয়ারটা খুঁজে পেয়ে এখন কোনো মতে বাড়িয়ে ধরলেন সামনের দিকে। সামায়েলের দেহটি উড়ে এসে সিধে তলোয়ার ফুঁড়ে ঢুকে অনেকটা পিছিয়ে এসে আঘাত করল বঙ্কিমবাবুকে। তারপর স্থির হয়ে পড়ে রইল ওইখানেই, পিছনের দেওয়ালে ঠেস দিয়ে বসে থাকা বঙ্কিমবাবুর ওপর। বঙ্কিমবাবুর তলোয়ারটি পিছন থেকে আমূল বিদ্ধ করেছে তাকে বুকের উপর দিয়ে। এদিকে এতক্ষণের উত্তেজনা, তাই বিরাট চেহারার এই ভিনগ্রহী শরীরের পুরোটা ওজন। আর স্থির থাকতে পারলেন না বঙ্কিমবাবু। সামায়েলের দেহটি নড়াচড়া বন্ধ করতেই অজ্ঞান হয়ে পড়ে রইলেন তিনিও। বঙ্কিমবাবু, আপনি সুস্থ আছেন তো? বেশ খানিক মৃদু ধাক্কাধাক্কি ও গলার আওয়াজে আস্তে আস্তে চেতনা ফিরে এলো বঙ্কিমবাবুর। চোখ খুলেই দেখলেন একপাশে মৃত সামায়েল, তার বুকের কাছের বর্মটি ভেঙে সম্পূর্ণ চুরমার। বর্মের নিচের যে দেহটি দেখা যাচ্ছে তাতে বিরাট একটি গর্ত, হালকা তামাটে লাল ও কালচে বর্ণের রক্ত এখন জমাট বেঁধে রয়েছে সেখানে। তার শিরস্ত্রাণটি এখন খোলা। মৃত্যুকঠিন একটি মুখ, মৃত্যুর পরেও ভয়ঙ্কর এক পাশবিকতা লেগে সেই মুখে। আপনি ঠিক আছেন তো? সামনেই দাঁড়িয়ে সমীরবাবু, তারও মাথায় কোনো শিরস্ত্রাণ নেই এখন, আর বর্মের বুকের কাছটি ক্ষতবিক্ষত। ভালো করে তার দিকে তাকিয়ে দেখলেন বঙ্কিমবাবু। হ্যাঁ, এতক্ষণে তাকে দেখতে ভিনগ্রহীদের মতোই লাগছে বটে। মুখের আদল আর দৈহিক বৈশিষ্ট্যগুলি বাদে আর কোনো মিলই নেই মানুষদের সঙ্গে। এখন সমীরবাবুই তাকে সাহায্য করলেন উঠে বসতে। আপনার চেহারা আর আঙুলগুলি আপনি আমার কাছ থেকে লুকোতেন কি করে? 3 মাসেও আমি ধরতে পারিনি। একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে প্রশ্ন করলেন বঙ্কিমবাবু। বিষয়টি যথেষ্ট ভাববার মতো বিষয় বটে। নিজের হাতের দিকে একবার তাকালেন সমীরবাবু, তারপর উত্তরে বললেন, হিপনোটাইজার যা আমার আসল চেহারা আর হাতের 4টি আঙুলকে লুকিয়ে রাখত আপনাদের দৃশ্যমান বর্ণালী থেকে, ওটা এখন বিস্ফোরণে নষ্ট হয়ে গিয়েছে এত কাছ থেকে সামায়েলকে গুলি করার ফলে সৃষ্ট অভিঘাতে। এই সামায়েল ব্যাপারটা কি বলুন তো? একে মারার জন্য আপনারা এত মুখিয়েছিলেন কেন? এই কথায় কিছুক্ষণের জন্য নিশ্চুপ হয়ে যান সমীরবাবু। তারপর অনেকটা জবানবন্দির ঢঙে তিনি বলতে শুরু করেন, বলছি বঙ্কিমবাবু, আপনি স্থির হয়ে বসুন। অনেকটাই ছড়ানো এর প্রেক্ষাপট, অনেক কিছুই হয়তো বলা যাবে না, তবে সংক্ষেপে যতটা সম্ভব আমি বলতে চেষ্টা করব। আপনি ধৈর্য ধরে শুনুন। আগেই বলেছি, ধ্রুবতারার ওপারের দেশ ক্রোমিয়াস আমাদের গ্রহ, তবে আমরা সেখানে কিন্তু একা বুদ্ধিমান প্রাণী নই। আমাদের সৃষ্টিকর্তারা আমাদের সঙ্গেই থাকেন। এরা আপনাদেরও সৃষ্টিকর্তা, অর্থাৎ এক হিসাবে দেখতে গেলে আমরা আপনার জাত ভাই। যদিও আমাদের জন্ম ও বিকাশ আপনাদের আগে, বিবর্তনের ধারায় আপনাদের আগেই আমাদের আগমন। প্রযুক্তিগত দিক দিয়ে এই কারণেই আমরা আপনাদের থেকে এগিয়ে। আমাদের বিকাশের সাথে সাথে আমাদের ঘাড়ে অল্প অল্প দায়িত্ব এসে পড়ে। আস্তে আস্তে তার মাত্রা বৃদ্ধি পেতে থাকে। বেশ কয়েকটি গ্রহ যেখানে সৃষ্টিকর্তারা প্রাণের বিকাশ ঘটান, সেগুলির মধ্যে কয়েকটির মনিটরিংয়ের দায়িত্ব আমাদের ওপর ন্যস্ত হয়। আস্তে আস্তে সেগুলির দায়িত্ব পুরোটাই আমাদের কাঁধে এসে পড়ে। এরকমই একটা গ্রহ হলো পৃথিবী। দুধ সাদা একটি ছায়াপথের পরিধির দিকে বিস্তৃত এই সৌরমণ্ডলের তৃতীয় গ্রহটির রক্ষণাবেক্ষণের মূল দায়িত্ব আমাদের ওপর এসে বর্তায়। আর এখান থেকেই শুরু হয় গল্পের সূত্রপাত। স্যামুয়েল ও আমার পিতা ছিলেন এই মনিটরিং দলের মূল দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। ওরাই দেখাশোনা করতেন এই ইউনিটটির। একই সঙ্গে যদিও আমার পিতা কোনোদিন বুঝতেই পারেননি কিভাবে আস্তে আস্তে বিদ্রোহী হয়ে উঠছেন স্যামুয়েল। সৃষ্টিকর্তার বিধান আর মানতে চাইছিলেন না তিনি, কিন্তু বিদ্রোহ করতে গেলে যে লোকবল দরকার তা ছিল না তার। এরই মাঝে হঠাৎ একদিন আবিষ্কার হয় আমার পিতা এমন একটি মিনিয়েচারাইজ যন্ত্র আবিষ্কার করে বসেন যা একটি ক্ষুদ্র নুড়ির মতো ধারকের মধ্যে ধারণ করতে পারবে বেশ কয়েকটি সৌরমণ্ডলের মধ্যে অবস্থিত সব ধরনের জৈব প্রাণের প্রধান একক, ডিএনএর গঠন ও প্রাণ সৃষ্টির একক অ্যামিনো অ্যাসিড। এর ফলে ব্রহ্মাণ্ডের একটি বিপুল অংশের বিলুপ্ত প্রায় সকল প্রাণীগুলিকে নবনির্মাণ করা সম্ভব হবে, অন্তত এমনই চিন্তাভাবনা ছিল আমার পিতার। কিন্তু ক্লোনিংয়ে সৃষ্ট প্রাণীদের বিবর্তন হয় না বঙ্কিমবাবু, কিন্তু বাবার আবিষ্কৃত এই ধারক থেকে সৃষ্ট প্রাণীগুলির শরীরে বিবর্তন আবার সেখান থেকেই শুরু হবে, ঠিক যেখানে তা শেষ হয়েছিল। এই কারণে এই আবিষ্কার ছিল অভিনব। স্বয়ং আমাদের সৃষ্টিকর্তারা স্বীকৃতি দিয়েছিলেন এই আবিষ্কারটিকে, বাহবা জানিয়েছিলেন আমার পিতাকে। অত্যন্ত খুশি ছিলেন আমার বাবা। ডেকে ডেকে দেখান সকলকে তার এই অভিনব আবিষ্কারটি। আর এখানেই কাল হয়ে দাঁড়ান স্যামুয়েল। ভয়াবহ এক চক্রান্ত করেন তিনি, সৃষ্টিকর্তাদের বিরুদ্ধে গোষ্ঠীর আশীর্বাদ মাথায় নিয়ে। এই আবিষ্কারটির মধ্যে নিদর্শন হিসেবে রাখা ছিল আমাদের মূল মহাকাশ কেন্দ্রের সব কজন সদস্যের ডিএনএ। স্যামুয়েল ছক কষেন, প্রথমে তিনি সকলকে মেরে ফেলবেন, তারপরেই যন্ত্রটি চুরি করে পুনরুজ্জীবিত করবেন নির্বাচিত কয়েকজনকে, তারপর তাদের ব্রেন ওয়াশ করে নিজেদের দলে ফেরাতে আর কতক্ষণ। সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি। কেউই বুঝতে পারেননি স্যামুয়েলের পরিকল্পনা, একমাত্র বাবা বাদে। তিনিও সবটুকু বুঝতে পেরেছিলেন তা নয়, কিন্তু কিছু একটা সন্দেহ করেছিলেন তার স্যামুয়েলের হাবভাব দেখে। পৃথিবী পর্যবেক্ষণে আসবার নাম করে একদিন তিনি চলে আসেন এখানে, সঙ্গে করে নিয়ে আসেন তার আবিষ্কার লুকিয়ে। স্যামুয়েলের লোক বাবার ওপর নজর রাখা শুরু করেছিল। তার উদ্দেশ্য ছিল এখানকার কোনো মানবের হাতে তিনি সুপর্দ করবেন নিজের সম্পত্তি। এইভাবেই সঠিক পাত্র খুঁজতে খুঁজতে একদিন তিনি চলে আসেন এখানে, আপনাদের গ্রামে। দেখা পান একজন নিঃস্বার্থ ব্যক্তির, যার হাতে নিজের আবিষ্কার গচ্ছিত রেখে তিনি ফিরে চলে যান মহাকাশ কেন্দ্রে। একটু একটু গরম লাগতে শুরু করেছে বঙ্কিমবাবু। বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে তার কপালে। শুকনো ঠোঁটটিকে একবার জিভ দিয়ে চেটে ধরা গলায় তিনি প্রশ্ন করলেন, কে সেই ব্যক্তি? আপনার পিতা শ্রী বঙ্কবিহারী রায়। পুরো আধ মিনিট হাঁ করে বঙ্কিমবাবু তাকিয়ে রইলেন সমীরবাবুর দিকে। তারপর অতি কষ্টে ধীরে ধীরে তিনি বললেন, আপনি বলতে চান ক্রোমিয়াস গ্রহের চ্যাং, তিনি আপনার বাবা? তিনি আমার বাবাকে একটি অতি গুরুত্বপূর্ণ আবিষ্কার সোপট করে পৃথিবীর বুক থেকে চলে যান। বাবা সেই মূল্যবান খোঁজটিকে নিয়ে সারা জীবন কাটান, অথচ কেউ কিছু ঘুণাক্ষরেও জানতে। রসিকতার একটা সীমা আছে সমীরবাবু। আপনি বোকার মতো তর্ক করছেন বঙ্কিমবাবু। খেয়াল করে দেখুন, আপনার বাবার মধ্যে স্বভাবগত কোনো পরিবর্তন দেখেছিলেন কি আপনি? এইটুকুনি মনে আছে যে বাবা আমার মতোই অত্যন্ত ঠান্ডা ও গোবেচারা প্রকৃতির মানুষ ছিলেন, কিন্তু হঠাৎ একদিন রাতারাতি তার মধ্যে এক বিরাট পরিবর্তন আসে। নিজ চরিত্রের স্বাভাবিক প্রতিবাদ বিমুখতাটাকে কাটিয়ে উঠে তিনি আমাদের গ্রামের প্রতিবাদের মুখ হয়ে ওঠেন। এই যন্ত্রটির বিশেষত্বই হচ্ছে ধারক কোষের সঙ্গে একটি সম্পর্ক সাধন করে শরীরবৃত্তীয় উৎসেচকগুলির ক্ষরণের মাত্রা রকমফের করা। এর ফলে ভয়েস নিষ্ঠি আস্তে আস্তে চলে যায়। বঙ্কিমবাবু, আপনার বাবার ক্ষেত্রে তাই হয়েছিল। অন্যায়ের প্রতিবাদী কণ্ঠ হয়ে উঠেছিলেন তিনি, তার নিজের জীবনের বিনিময়ে। আমাদের কাজ আপনাদের পর্যবেক্ষণ করা বঙ্কিমবাবু, কিন্তু আপনাদের নীতি নির্ধারণ করবার অনুমতি আমাদের নেই, দেয়া হয়নি। যদি থাকতো। বাকি বক্তব্যের নির্যাসটুকু নীরব থেকে বুঝিয়ে দিলেন তিনি। বেশ কিছুক্ষণের নীরবতা কাটিয়ে তারপর আবার কথা বলা শুরু করলেন সমীর বাবু। মহাকাশ কেন্দ্রে ফেরত আসবার স্তম্ভিত হয়ে যান বাবা। দুই একজন হাতে গোনা লোক বাদ দিয়ে আজ তো মহাকাশ কেন্দ্রের সমস্ত কর্মীরা তখন মৃত। এই সামাল মেরে রেখেছেন এদের তার নারকীয় পরিকল্পনাকে বাস্তব রূপ দেওয়ার জন্যে। কিন্তু বাবার কাছ থেকে সেই যন্ত্র উদ্ধার যখন হলো না, তখন তাকে প্রাণে না মেরে বন্দি বানানো নেই। সৃষ্টিকর্তাদের সামনেই ধোকার টাটি অবশ্য বেশি দিন চলেনি। মহাকাশ কেন্দ্রটি হাতছাড়া হয়ে গিয়েছে বুঝতে পেরে সাহায্য পাঠান ওনারা, কিন্তু চতুর সামাল এই আশু অভিযান বুঝতে পেরে বাবাকে নিয়ে পালিয়ে আসেন পৃথিবীতে। বাবাকে অত্যাচার করে উনি জানতে পারেন যে যন্ত্রটি উনি দান করেছিলেন পৃথিবীর কোনো আদিবাসীর কাছে, কিন্তু কে সেটা হয়তো বাবা বলেছেন অনেক দিন পর। সামাল প্রায় 20 বছর পৃথিবীতে কাটান পার্থিবদের সময়ের হিসেবে। তার মানে তারা খসা ব্যাপারটা ওটা আপনি নন? আমি 3 মাস আগে এখানে এসে চাল পাতি আপনারই প্রতিবেশী সেজে আপনার গ্রামের অবস্থানের চুল ছেঁড়া হিসেব বাবা ফেরত যাওয়ার সময়তেই পাঠিয়ে দিয়েছিলেন সৃষ্টিকর্তাদের কাছে। ফলে সঠিক জায়গা খুঁজে পেতে স্যামুয়েলের 20 বছর লাগলেও আমার বেশি সময় লাগেনি। তবে ঘোড়ার দিকে আমিও জানতাম না আপনি সেই উদ্দিষ্ট ব্যক্তি, পরে জানতে পারি। প্রথম 2 দিন আপনাকে নিরাপত্তা আমি দিই স্যামুয়েলের পোষা কুমিরের হাত থেকে, না হলে আপনার মজবুত বাড়ির নিরাপত্তা ভেদ করে আপনাকে হরণ করা ওদের পক্ষে অসম্ভব ছিল না। আচ্ছা, কি দেখে আপনি বুঝতে পারেন যে আমি নির্দিষ্ট ব্যক্তি? এ কথায় সমীর বাবু চুপ করে তাকান বঙ্কিমবাবুর হাতের আংটির দিকে। তার দৃষ্টি অনুসরণ করে বঙ্কিমবাবু নিজের আঙুলের অনামিকার আংটির দিকে তাকান। একটি হালকা নীলাভ জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে সেই আংটি থেকে। একটি দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার বুক থেকে। আগেই বোঝা উচিত ছিল তার। এই আংটিটি বাবা তাকে নিজের হাতে পরিয়ে দেন নিজের মৃত্যুর ঠিক আগের দিন। কিন্তু একটি কথা আপনি বলেছিলেন, এই যন্ত্রটি পড়ে নিলে ভয় জিনিসটি চলে যায়। কিন্তু আমার ক্ষেত্রে তাহলে তা গেল না কেন? একে তো আমি পড়ে রয়েছি আজ প্রায় 10 বছরের বেশি সময় হতে চলল। এই কেনর কোনো সঠিক উত্তর নেই বঙ্কিমবাবু। উন্নত মস্তিষ্কের জটিলতার থেকে বেশি জটিল কোনো যন্ত্র হতে পারে না। হয়তো আপনি প্রকৃতিগতভাবে অধিক ভীরু, অথবা আপনার বাবার মৃত্যু আপনার সাহসী সত্তাকে নিস্তেজ করে রেখেছে, অথবা আপোষ করাকেই আপনি বেশি প্রাধান্য দিয়েছেন। মোদ্দা কথা, যে কোনো কারণেই হোক এই যন্ত্র আপনার ক্ষেত্রে কোনো ছাপ ফেলতে পারেনি। আর একটি কথা, স্যামুয়েল বিভিন্ন জায়গা থেকে মানুষ তুলে এনে কিসের পরীক্ষা করছিলেন? বিষয়টি তদন্ত সাপেক্ষ, চোখে কিছু না দেখলে বোঝা যাবে না। তবে আমার ধারণা উনি ওনার একটি সেনাদল গঠন করবার লক্ষ্যে নিজের এই নারকীয় পরীক্ষা সাধন করছিলেন। প্রাথমিক চোখে দেখে তো তাই মনে হয়। তবে মূল যন্ত্রটি হাতে না আসা অবধি উনি কোনো বড় ধ্বংসের দিকে এগোতে চাননি। আমার আসতে দেরি হলে হয়তো উনি গোটা পৃথিবীর মানুষদের মেরে ফেলবার কোনো উপায় খুঁজে নিতেন। আর এরা? এতক্ষণে সমীরবাবুর পিছনের দৃশ্য নজরে এসেছে বঙ্কিমবাবু। সেখানে তখন হাত জোর করে সার বেঁধে দাঁড়িয়ে মহাকাশযানের রক্ষী ও আজ্ঞাবাহী প্রাণীগুলি, সেই বিকট দর্শন সরীসৃপের মতো দ্বিপদ বিশিষ্ট অদ্ভুত জন্তুর দল। একটু আগেই তাদের মারবার জন্য মুখিয়ে এসেছিল এরা। এখন তাদের শান্ত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে একটু অবাকই হয়ে গেলেন বঙ্কিমবাবু। এরা আপনার নতুন প্রজা, सैमुएलेर प्रत्यक्ष मृत्यु जेहेतु आपनार हाथेई घटेछे ताई एरा एखोन आपनार काछेई बशत स्वीकार करेछे। कि बंकिम बाबू राजा हबेन नाकि ना? धन्यवाद। आमार मने हय एखोन आमी बेश कयेकदिनेर छुटी निते चलेछि। एकटा काज अवश्य बाकी आछे। आमाके आमार बाड़ी अब्दि पौঁছে देबेन नाकि समीर बाबू? अवश्यई। तार आगे आपनार काछे आमार एकटी निवेदन आछे। এই মহাকাশ জানেই বাবা আছেন বন্দী অবস্থায়, তাকে মুক্ত করে এখানে আনতে বলেছি। আপনি আরেকটু থেকে বাবার সঙ্গে দুদণ্ডা কথা বলে যাবেন কি? আঞ্চলিক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রী কাশীনাথ টুডুর বাড়ির জলসা তখন প্রায় মধ্যগগনে। সভাঘর আলো করে একটি উঁচু তাকিয়ার উপরে বসে তিনি। খুব একটা শিক্ষিত নন, নামটুকু সই করতে পারাই তার একমাত্র শিক্ষা। দরকারও নেই শিক্ষার। অনেক কষ্ট করে তার বাবা কাস্ট সার্টিফিকেটখানি করিয়ে নিয়েছিলেন। তারই আলোয় আলোকিত প্রথম জীবন, পরে ব্যক্তিগত ক্যারিশমাটি তো ছিলই। ওস্তাদের মার শেষ রাত্রে চলমান নিদর্শন এই মাতব্বরটি, দল পাল্টে পাল্টে আজ এই জায়গায়। তবে কিনা নিন্দুকেরা অবশ্য বলেন তিনি প্রথম সারির ক্রিমিনাল, তবে এসব তুচ্ছ কথায় কোনোদিনই বেশি কান দেননি কাশীনাথ বাবু। বাঁকা চাঁদ এখনো এলো না কেন রে হেডমাস্টার? চোখ লাল করে পায়ের কাছে বসা স্নাতকোত্তর হেড স্যার নরহরি বাবুকে জিজ্ঞাসা করলেন তিনি। চোখ লালের কারণটি অবশ্য রাগ নয়, তার হাতে ধরা বিলিতি মদে পরিপূর্ণ পানপাত্রটি। জানি না স্যার, কিছু তো আর বলেনি আমাকে। গতকাল তো বললো আসবো। জানি না এত দেরি করছে কেন। আসুক বেটা। আগের দিন তো দই মাথায় ঢেলেছিলাম, আজ একেবারে পচা ঘোল মাখাবো। কিহে দিবাকর, ঘোল রেডি তো? তৈরি করে দরজার কাছে রেখে দিয়েছি স্যার, ও এলেই একবারে। সাথে সাথে উত্তর ভেসে এলো দিবাকর বাবুর কাছ থেকে। এই ধরনের স্থূল রসিকতার ব্যাপারে দিবাকর বাবুর উৎসাহ বরাবরই বেশি। আলোচনার মোড় খুব শীঘ্রই অন্যদিকে ঘুরে গেল। বিষয় হিসেবে স্বাভাবিক নিয়মেই উঠে এলো আজকের তাজা খবর, বেলমুড়ির জঙ্গলের তারাখসা সংবাদ। ব্যাপারটা যদিও 3 দিনের পুরনো, তাও কেউ এটিকে বললেন গুজব, কেউ বলল উল্কাপিণ্ড। শিক্ষাবিদ মাতালদের দলের একাংশ জড়ানো গলায় বলে উঠল এটি ভেঁটেদের রোগ ছড়ানোর কোনো নতুন দাওয়াই। টিপ করে ইয়া বড় পাথর ছুঁড়ে মেরেছে আমাদের দিকে। কেউ বা বলল প্লেনের বা স্যাটেলাইটের ভাঙা টুকরো আছড়ে পড়েছে পৃথিবীর বুকে। নানা বিষয় নিয়ে উঁচু গলায় সভা যখন সরগরম, এমন সময় ওসব কিছু নয়, ওটা নিখাদ একটি বহির্বিশ্বের প্রাণীর মহাকাশযান। বক্তাকে দেখা গেল খুব শান্ত গলায় কথাটি বলতে বলতে খোলা দরজা দিয়ে ভিতরে ঢুকতে, নিজস্ব মোবাইলখানি হাতে নিয়ে একদম ফিটফাট বেশে। আপনি এসেছেন তাহলে বঙ্কিম বাবু? জিজ্ঞাসা করলেন হেড স্যার নরহরি বাবু। তার আশা ছিল হয়তো বঙ্কিম বাবু আসবেন না। আসলে তার স্কুলের একজন স্টাফকে প্রতিনিয়ত জনসমক্ষে হেনস্থা করা হোক, এই দৃশ্য বারংবার মন থেকে দেখা তার পছন্দ নয়। কিন্তু তার মানবিকতার সামনে বারংবার দায়িত্ব শব্দটি চীনের প্রাচীরের মতো এসে দাঁড়ায়। আর থাকতে পারলেন না তিনি। প্রশ্নটি স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এলো বটে, কিন্তু উত্তর শোনবার অপেক্ষায় না থেকে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিলেন তিনি। এর পরের দৃশ্যটি দেখবার কোনো বাসনাই নেই তার। যদিও চমকের অনেক কিছুই বাকি ছিল। বাঁকা চাঁদ নাকি? তা আসতে এত দেরি কেন? এর জন্য তোকে একটা শাস্তি পেতেই হবে দিবাকর। দিবাকর বাবু পচা ঘোলের হাড়ি নিয়ে তৈরি ছিলেন। এবারে কর্তার হুকুম পেতেই সেটি নিয়ে বঙ্কিমবাবুর মাথায় ঢালতে যেতেই प्रथमेई गाले एक बिराशी शिक्षार थाप्पड़ पड़ल। तारपर पचा गोलेर हाड़ीटी बसे पड़ा दिवाकर बाबुर माथाय सम्पूर्ण उपुर करे दिए बा हाथ दिए तार जामार कलार धरे एक हेचका टाने ताके दाड़ करिये दिलेन बंकिम बाबू। तारपर एकई रकम शांत गलाय बोललेन, आपनार सबजेक्ट फिजिकल साइंसेर 50टी परीक्षार खाता एखोनो आमार काछे पड़े रयेछे। इतिहासेर शिक्षक हिसेबे आमी छात्रदेर नाम्बार दिते भूल करतेई पारी। एक ही क्लासेर 50 जन छात्र फिजिकल साइंसे फेल करतेई पारे, किन्तु तादेर गार्जियनरा और स्कूल शिक्षा पर्षद आपनार एई भूलटिके क्षमा करबेन तो दिवाकर बाबू? थाप्पड़ और पचा घोल जुगपथ खेये तखनो बनबन करे माथा घुरछिल दिवाकर बाबू। कथा शेषे बंकिम बाबू तार जामार कलार छेड़े दितेई एखन धप करे तिनि बसे पड़लेन माटिते, कोनो कथा ना बाड़िये। আপনি কি থ্রেড দিচ্ছেন নাকি মশাই? অবাক চোখে বঙ্কিম বাবুর দিকে তাকিয়ে প্রশ্নটি করলেন কাশীনাথ বাবু। তার মদের নেশা ছুটে গিয়েছে বিস্ময়ে। একেবারে আপনি? যাক, তাও ভালো। শুনুন, বিগত 10 মিনিট বাবদ আমি আপনার এই স্কুল পরিচালনা সমিতির মিটিং লাইভ করেছি ফেসবুকে। অনেকেই দেখেছেন আপনার মিটিংয়ের বিষয়বস্তু, উপরন্তু স্কুল পরিচালনা সমিতির কয়েকজনকে লিঙ্ক পাঠিয়ে দেওয়া হয়ে গিয়েছে। হ্যাঁ, এইবার আমি কিন্তু থ্রেড দিলাম কাশীনাথবাবু। এতক্ষণে হাঁ হয়ে বঙ্কিম বাবুর মুখের দিকে তাকিয়ে তার কথা শুনছিলেন কাশীনাথবাবু। এবারে তার বক্তব্য শেষ হতেই গর্জে উঠলেন তিনি, বটে, এত বড় সাহস তোর! আমার বুকে বসে আমারই দাড়ি ওপরানো! তোর এই কীর্তির ফল ভালো হবে না। কালকে সকালেই তোর ব্যবস্থা করছি, দাঁড়া। এই স্কুল থেকে গাল ধাক্কা দিয়ে যদি না তোকে বের করি। কথাবার্তার মাঝখানে একটি ফোন এলো কাশীনাথ বাবুর দামি মোবাইলে। প্রথমে কিছুক্ষণ কথাবার্তা শুনলেন তিনি মোবাইলটিকে কানে চেপে। তারপর কথা শেষ হতে ফোনটি নামিয়ে সব ফেলে টেলে তিনি ঢুকে গেলেন ঘরের ভেতর, কাউকে কিছু না বলেই। এবার সকলে ঘুরে তাকালেন বঙ্কিম বাবুর দিকে প্রশ্ন মাখা চোখে। আপনাদের সকলকে শুভরাত্রি। দিবাকর বাবু, শোয়ার আগে ভালো করে চান করে নেবেন। হেমন্তকাল, ঠান্ডা লাগিয়ে বসবেন না যেন। বাইরে বেরিয়ে এসে নিজের ডান হাতের অনামিকার দিকে একবার তাকালেন বঙ্কিমবাবু। আঙুলটা এখন ফাঁকা, কিছুই নেই সেখানে। আংটিটা তার মূল্যবান পাথর সমেত এখন চাঙের কাছে। যে আবিষ্কার তার জন্মলগ্ন থেকেই অমঙ্গল ডেকে আনে, তা রেখে দেওয়াটা আর যুক্তিযুক্ত মনে করছেন না তিনি। চাং নিয়ে নিয়েছেন ওটা, আর এর পরিবর্তে দিয়েছেন এক অমূল্য উপলব্ধি, মনুষ্যত্ব। বাবার সঙ্গে দেখা হয়েছিল এই বহির্বিশ্বের প্রাণীটির। পার্থিবও নন তিনি, কিন্তু মানবিকতার সারাংশটি যেভাবে অল্প সময়ের ব্যবধানে তুলে ধরলেন বঙ্কিমবাবুর সামনে, তা অভিনব। এক অদ্ভুত আনন্দ হচ্ছিল তার, চাঙের মধ্যে নিজের মৃত বাবাকে খুঁজে পেয়ে। যাওয়ার সময় তার মাথায় হাত দিয়ে ঠিক যেন বাবার মতোই আশীর্বাদ করে গেলেন তিনি। চলতে চলতে মাথার ওপর খোলা অন্ধকার আকাশের দিকে তাকালেন বঙ্কিমবাবু। ওই তো কালপুরুষ, তার কোমর বন্ধনী সমেত, আর ওই যে সপ্তর্ষি মণ্ডল, কি যেন নাম ওই 7 জন ঋষির! অত্রি, অঙ্গী, পুলহ, পুলস্ত, ক্রেতু, বশিষ্ঠ, মরীচি, তাই তো? যাই হোক, আজকে রাত্রের আকাশ যেন অগন্তি তারকা খচিত। কত তারা তাদের নিজেদের ছায়াপথে, সেই তারাদের ঘিরে কত শত গ্রহ। কিছু গ্রহ নিশ্চয়ই আছে যা কিনা পৃথিবীর মতোই। আচ্ছা, সেই গ্রহে কি মানুষ আছে? তাদেরও নিয়মকানুন কি পৃথিবীর সমাজ ব্যবস্থার মতোই? না হলেই ভালো। अंधकारेर मध्य द्रुत एगिए चलेन बंकिम बाबू बाड़ीर पथे। दूरेर आकाशे कोथाय जेन आबार एकटी तारा खसलो।